ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমার আল্লাহর নবী পাথর বান্দা রাস্তা দিয়া ঘুরে উহুদের পাশে যখন যায়, জিবরিল আমিন দাঁড়ায় কয়, রাসূল, আমার আল্লাহ আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে। কয়, কি? আপনি যদি বলেন, ও আল্লাহর নবী, আপনার পেট মোবারকে পাথর কেন বেঁধেছেন? কয়, ঘরে খাবার নাই। জিব্রাইল বলে, আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি বলেন, গোটা উহুদের পাহাড়টাকে আল্লাহ স্বর্ণ বানায় দিব। 8 কিলোমিটার লম্বা, একদিকে 4.5 কিলোমিটার আর একদিকে 3.5 কিলোমিটার প্রস্থ। কয় যে, পুরো পাহাড়টা কি স্বর্ণ বানাই দাও? আমার নবী কান্দা শুরু করছে, চোখের পানি ছাড়ছে। জিব্রাইল পারি দিই কইলাম, বালা কত কান্দেন কে? জিব্রাইল, আমি কি এটা লিখে ফেটে পাত্র বলছি? জিব্রাইল রে, যেই দিন কবর আমার উম্মতের পাশে কেউ থাকবে না, আমার প্রেমিকের কাছে কবরে কেউ থাকবে না, আমার প্রেমিক রে যেন আমি নবীরে না দেখাইয়া কবরের ফয়সালা না দেওয়া হয়। জিব্রাইল, আমার কষ্টে যদি আমার আল্লাহ খুশি হইয়া থাকে, আমার আল্লাহ রে যায় বলো, কাল কিয়ামতের ময়দানে আমি নবীরে না দেখাইয়া আমার উম্মতের বিচার যেন শুরু না করে। জিব্রাইল, আল্লাহ তোমার হাবিব সাইসি স্বর্ণ চায়, আল্লাহ তার বেটা এটা কবুল কবুল লাগে, আমি বুঝে খুশি। সুবহানাল্লাহ, এই ও তো আমার বান্দা, আমার হাবিব এটা কইব আর আমি আমার বন্ধরে ছেড়ে দিতাম। জান, আমি ওয়াদা দিলাম কবরে আপনাকে না দেখাইয়া কাউকে জাহান্নামে দিব না। এই জন্য কবরের প্রশ্ন হলো, মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা আর-রাজুল, দুনিয়ায় থাকতে এই পুরুষের ব্যাপারে তোমার ঈমান কি ছিল বড় ভাই? তার মানে কবরে তোর জায়গা নাই। কথা কন ঠিক না বেঠি? এমনি ফেরেশতা শুরু করব ধুলাই, কারণ আমাদের দেশে মৌলবীরা কিতাবে লিখে রাখছে, কিতাবে নিয়ে, যে নবী আমাদের বড় ভাইয়ের সমান। নবী কার সমান? আপনার কি আকীদা আছে? এই ধরনের কথা বললে মৌলবীর পিছে নামাজ পড়বেন? আজকাল দেখা যায় আমাদের দেশে এমন পীর বার হইছে যারা ইউটিউবে খুলে আম প্রকাশ্যে বলতেছে, হযরত ইয়াজিদ 101 নামাজ পড়ছে। হযরত ইয়াজিদ দেখেন নাই আপনারা? ইয়াজিদ কে বলে হযরত, ও নাকি হাফেজ কোরআন ছিল। অথচ ইয়াজিদ যখন মারা যায়, ইয়াজিদ কখন মারা গেছে কোনো ঐতিহাসিক লিখে নেই, ইয়াজিদ কোথায় মারা গেছে সেটাও কেউ লিখে নেই, ইয়াজিদ কোন জায়গায় মারা গেছে সেটাও লিখে নেই, ইয়াজিদ কে দাফন কোথায় করা হয়েছে কেউ লিখে নেই। কারণ কলম বলেছে, হুসাইনের খুনির বৃত্তান্ত লিখতে আমি কলমের জন্ম হয় নাই। কথা বলুন ঠিক না বেশি? আল্লাহ কলম দিয়েছে নবীর শান লেখার জন্য। আল্লামাল ইনসানা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কলম দ্বারা আল্লাহ মানুষকে শিক্ষা দেন, কলম আল্লাহ মানুষের হাতে দেন, ইবলিসের হাতে কলম দেন। ইবলিসের হাতে কলম দেয়? আচ্ছা, বান্দরের হাত পা দেখতে আমাদের মতো না? বান্দরের হাত পা আমাদের মতো কিনা? লিখতে পারে? কথা বলে না, দেখবেন হাত পা কিন্তু একদম সেম আমাদের মতো, মানুষের মতো বসে থাকে, মানুষের মতো ধরতেছে খাইতেছে, কলম দিলে লিখতে পারে? মানুষ ছাড়া আর কেউ লিখতে পারে? কারণ মানুষের ভিতর বিবেক আছে, এই জন্য সমস্ত লেখক বলেছে, কোন বিবেক সম্পন্ন মানুষ ইয়াজিদের মতো খবিসের মৃত্যুর দিবস লিখে কলমকে কলঙ্কিত করতে চায় না। আর আজকে পীর সৈয়দ দাবি করে বলে, ইয়াজিদের কোন দোষ ছিল না। এই দেশেই তো আমরা বাস করি,
আপনারা সব ঠিক আজকের মাহফিলে তো আমি আসার কথাও না, ওরা মনে আমার কাছে 10 বার গেছে, ওরা আত্মীয় স্বজন আমার ধরছে নূর আর ডাইরি খালি নেই হুট করে একটা প্রোগ্রাম ওই শহরে করোনার কারণে, এটা একদম শহরের প্রাণ কেন্দ্রে। তখন আমাকে জেলা সদর থেকে প্রশাসন থেকে ফোন দিল, হুজুর আপনি আসলে তো অনেক মানুষ হয় ওই এলাকাতে, আমার ভক্ত অনেক বেশি, এরকম 10 গুণ মানুষ তো আমি মিলে দেবো সাথে হয়ে থাকে, খালি বোতল নিয়ে খালি খালি। তো আমি বললাম তো ঠিক আছে কি করবো হুজুর, আপনি একটু সাহায্য করেন, মাফি আপনি বললে দেন, বললাম রিমি আমি কি বিষয় কথা কম গুল্লি মারলে মিশা করতে পারতাম না, আপনি কে না করে আমি সেটার সাথে একাত্মতা ঘোষণা করব, কারণ আমরা শান্ত মানুষ, আমরা হুসাইনের প্রেমিক, কথা বলুন ঠিক না বলছি, আমরা রক্ত দিয়ে ইসলাম জিন্দা করাই বিশ্বাসী, রক্ত অন্যের কাছ থেকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে বিশ্বাসী নই, কথা বলেন না কেন? ইমাম হুসেন কি বেকলাজিল? উনি কি ইচ্ছে করলে পারতো না কয়েক হাজারের বাহিনী নিয়ে যেতে? আরে উনি নিজে তো জানে সুরজনী কুফার মানুষদের 2 নম্বর টুনি নিজেও জানে, উনাকে সবাই বলতেছে উনি কারে আমি তো জানি, তোরা তো আমার থেকে জ্ঞানী নও, কিন্তু যাইতে সুকের কো আমি যাইতেছি নবী আমারে কইছে আগাছা সাফ করতে, কি সাফ করতে আগাছা, কারণ দীর্ঘদিন খেত কইরাইলে দেখবেন 1-1.5 মাস গেলে আগাছাই ধরে ধরে কি ধরে না, এই আগাছা যদি থাকে গাছের কিন্তু 12টা বাজে, আমার নবী কয় হুসাইন তুমি স্যার আগাছা ভালো পরিষ্কার করতে পারবো না, কারণ গাছ লাগাইতে পারে যেন তেন মানুষ, আগাছা কিন্তু সবাই সব করতে পারে না, তাই না দেখবেন গুছি টেনে সিরিয়াল লিস কথা কো নাকি আনারি মানছেন যদি দিন খেত বাস্ত হতে 13টা বাজে খেতের, এই জন্য লাগাইতে পারে যেন তেন মানুষ কোন রকম গুছি দিতে পারলি বাঁচতে গেলে, বিশেষ করে যদি ফাটকে আপনি নাই লাগে যদি বাসন লাগে যেমন তেমন বেড়া, আমার মতো মানছেন শ্রেণী কাছে দিল ওইগুনি দেখবেন মরাইয়া সরাইয়া গরাইয়া মাইরা তুই গেছি, খুব সাবধানে দেখবেন যারা পাট ক্ষেত বাসে খুব সাবধানে, আর উনি বাসবেন উম্মতের মধ্যে আগাছা মানুষ নামের আগাছা, যেখানে নবী শর্ত দিয়েছেন একটা গাছের কণা হাত দিতে পারবো না, আমার একটা নবীর প্রেমিক শহীদ তোমার হাতে হতে পারবে না, হোসাইন শুধু আগাছা যাবে আমার কোন প্রেমিকের গায়ে যেন তোমার দলের হাত না পড়ে, কত বড় দায়িত্ব দিছে ইমাম হুসাইন, দেখলেন লস্কর নিয়ে গেলে কো গুশ উঠলে মানুষ করতে করে কথা কোনা কেন গুশ উঠলে মোল্লা বেড়ো লাগলে মিলে আমরা লামি না, আমরা দেশে একদল বলবি আছে সন্ত্রাস বলবি কথা কোনা কে, এক হাতে আগুন আর এক হাতে লাঠি, কিছু হইলে মানুষ করে আগুন লাগাই দিব আর না তো ফতো হয়ে মানুষের লাঠি দেবই রিয়া হতো কথা কোন ঠিক না বে ঠিক, এগুলা কি নবীর খেচ্ছত নাকি? ইমাম হুসাইন আমার নবীর সেই দায়িত্ব নিয়ে একদম তৎকালীন সময়ে সবচেয়ে বড় আগাছার জমিন যেটা ছিল কুফার ময়দানে হাজির হলেন, উনি কি বললেন এ জাতি তোমাদেরকে রক্ত দিতে হবে না, আমি সেই নেতা আমি সেই ইমাম রাসূলের আওলাদ, তাকায়া দেখো ইসলাম কি করে জিন্দা করতে হয়, নিজের গলার রক্ত নিজের বুকের রক্ত নিজের সন্তানের বুকের রক্ত সর্বশেষ হযরত আলী আসগরের রক্ত তো জমিনে ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ, ইসলাম জিন্দা হয়ে গেছে আগাছা বরবাদ হয়ে গেছে কথা কোন ঠিক না বে ঠিক, এত ত্যাগ যিনি ইসলামের জন্য করলেন এত ক্ষতি যিনি স্বীকার করলেন আমাদের জন্য, ওই ইমাম হুসাইনের খুনি কি হযরত বলাটা মানায়, আর জোরে বলেন আস্তে বলে হযরত বলা মানায়, তোমরা যদি কাউ কাউ করতে মুশকিল, একটু ধৈর্য ধরে ওয়াজ শুনতে হবে, এমন কোন পাগল ছাগল তো ধরে আনো নাই যে তোমরা কাউ কাউ করবার তোমরা সাথে সমান আমি চিল্লাবো, এই দেশে তো ওজন লিয়ে ঘুরি তো কথা কেন, আমি তো আর শুধু বক্তা না বক্তারাও আমরা কদম বসে করি পিসাব মানুষ, ওয়াজ শিখছি ওয়াজ তো কিছু করে নিল, কারণ ওয়াজের মাঠে যা হইতে আছে আমরা দেশের যুবকরা যা শুরু করছে
আপনারা কাউ কাউ করেন না, অল্প সময় কষ্ট দিব, বেশি লম্বা কষ্ট দিব না, আমি নিজে খুব টায়ার। যারা নাসিরনগরকে দাওয়াত করছে ওরা জিজ্ঞেস করেন আমি কি পরিমাণ ব্যস্ত থাকি। আজকেও আমি অন্তত 500 মানুষ, তাও তো সুস্থ মানুষ, পাগল ছাগল বেমারি আছে আমার দিকে, আমার নাসিরনগর বসে থাকে, এই এদেরকে আবার দেখে দিতে, এদেরকে শেষ করিয়া বাসায় যাইয়া দৌড়ে চলে আসছে। আমাকে যদি এইভাবে বলতো রাস্তা কিন্তু এরকম ডেঞ্জার, আইতাম কিনা এটাও সন্দেহ, আর আসাটা সম্ভব হইতো কিনা তোর সন্দেহ। আমি আমার কাছে শুনতাম, আর আমি তো যারা দাওয়াত করে তাদের সাথে খুব কথা বলতে পারি না, আমার আশেপাশের তারাই কথা বইলা সেট করে দেয়, আমি শুধু আসার যাওয়া। আইসাই যখন পড়ছি নবীর প্রেমিকদের মধ্যে, কিছু কথা বলার দরকার আছে না নেই, কিন্তু আপনাদের শোনার দরকার আছে না, যদি শোনেন তাহলে শোনার, কিন্তু হাউ কাউ তো আমার কাছে চলবে না। দুইজন মানুষ যদি সারা রাত বসে থাকে আমি সারা রাত ওয়াজ করতে পারি, কিন্তু দুইটা ছাগল যদি খারিয়ে খারিয়ে নাচে তো কি ওয়াজ করেন যাবো কি কর। মাঝে মধ্যে সেশন মাঝে দেখবেন আমার মাইক ফেল, যত সুললিত কণ্ঠই হোক তার কণ্ঠের কাছে হার মেনে যেতে হবে। কোকিলের ডাক যত মধুর হোক, কাউয়া যখন কাউ কাউ করে ওঠে কোকিলকে দূর দে কথা কেন কে দেখেন, কাউয়া যখন কালি কা কোকিলের ডাক দিলে কাউয়াও কয় কা, এবার কোকিল কইলে ফলা ও ফলা কাইয়ালি বাবারে বাবারে যেমনি হাক কইছে। এটা গানের মজলিস নয়, এটা হাজির নাজির নবীর মাহফিল, যেখানে আমার নবী আসতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি, আপনাদের ইমান আছে তো নবী আসতে পারেন তো, আরে কথা কেন আসতে পারেন কিনা, ও কবিরের মাদ্রাসা যদি নবী হইতে তো আমরা তো তাই তো নাই তো আইবো কৌমিদের মাদ্রাসায়, আপনাদের বামনবাড়িয়ার যেটা হেডকোয়ার্টার জামিয়া ইউনুসিয়াতে আমার নবী আইসে গেছে, তাও স্বপ্নে আসছে না সশরীরে, যেখানে আসছে জায়গাটা বেড়া দিয়ে রাখছে। আমি নিজে দুই চার দিনকে দেখছি কেউ পা ফালাইতে দেয় না, খুব সেফ করে রাখছে। ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব ব্রাহ্মণবাড়িয়ার কৌমিদের মাথার তাজ, উনি স্বপ্নে দেখতেছেন আমার নবী আকাশ দিয়া উইরা যায়, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে নামলেন, উনি দৌড়ে আগে বললেন ইয়া রাসূলুল্লাহ কোত্থেকে আইলেন এত রাতে, আমি আমার সাহাবীদেরকে নিয়ে দুনিয়াটা টোর করতে বারইছি আমার উম্মতের হাল অবস্থা দেখার জন্য, মাদ্রাসাটা দেখা মনে হইল এখানে একটু দেখা যায়, আয়েশা ভালো লাগছে একটু বৈশা জিরাইলাম। ফখরে বাঙ্গাল কয় ঘুমটা যখন ভাঙ্গে গেল একটা দৌড়ে গেলাম, যাইয়া দেখি তাজা গোলাপের গন্ধ লাগতেছে নাকি, আর বুঝতে দেরি নাই যে আমার রাসূল সশরীরে হাজির হয়েছিলেন, কারণ আমার নবীকে স্বপ্নে দেখলে বাস্তবে দেখা হয় আমার নবী আল্লাহর নূর, কথা বলুন ঠিক না বেঠি, আমার নবী আল্লাহ নূর। উনি দৌড়ি আলেম আমার ডাইকে উঠাইলেন তাড়াতাড়ি, আ বেটা আমরা নবী আইয়া গেছি, আমাদেরকে যদি নবী মহব্বত করেন আসতে পারেন না, আরে নবী তো শুধু আপনাদের খবর না, আপনারা ঘর ছেড়ে এখানে আসছেন, আমার নবী মদিনা থেকে তাকাই গেছে, আপনারা কি জানেন আপনার নবী কদ্দুর জানেন, নবীর উম্মত কে কি দিয়ে খাইতেছে, নবীর উম্মত কার ঘরে কি আছে, কার ঘরে মেয়ের বিয়ে হয় না ছেলের বিয়ে হয় না, সেই খবরটাও আমার নবী জানেন। এই জন্য আসুন আমরা বাইরে দৌড়াদৌড়ি না করি, একটু সময় আদবের সাথে ওই নবীর সামনে দৌড় করি, যেই কবরে নবী ছাড়া উপায়, নবী ছাড়া উপায় কেউ যাবে না, কেউ যাবে না, কবর একমাত্র নবী থাকবে, ময়দানে মাহশারে একমাত্র নবী থাকবেন। আসুন আমরা ভালোবেসে দয়াল নবীর মাহফিলে বসে শ্রদ্ধার সাথে নবীকে হাজির নাজির যিনি আদবের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
দরুদ সবাই পড়ছেন, সবাই পড়ছেন তো দরুদ। আচ্ছা, আওয়াজ কি আপনারা শুনতে একটু ডিস্টার্ব হয়? আওয়াজ শোনেন আমার? অনেক সময় মাইক সেটিং এ পাবলিক আওয়াজ শুনেন। আপনারা কি শুনতেছেন আওয়াজ? একটু মনোযোগ। আপনারা কি দরুদ শরীফ পড়েছেন? রাত্র কয়টা বাজে? 10:40। কথা বুঝছেন? আমার কথার ভিতরে আগে আকীদা বুঝবেন। 10:40 যে আপনারা দরুদ শরীফ পড়ছেন, এই রকম কথা কি কোরআনে লেখা আছে? তোমরা 10:40 দরুদ পড়বা? কথা কেন? না, কথা কেন? আছে তো ফরেন কে? এই জন্য এক বাহাসে বসিলাম। মাওলানা সাহেব আমার চ্যালেঞ্জ দিল, ওনার বক্তব্য শেষ করছে, উনি নিজেও দরুদ পড়ছে, পাবলিক একটু পড়ায় টড়ায় ওনার বক্তব্য শেষ করে উনি বললেন, আমার ওয়াইসি সাহেবের কাছে একটাই মাত্র প্রশ্ন, যে নবী আজানের আগে দরুদ শরীফ পড়া যায়? এতটুকু কথা যদি উনি কোরআন হাদিস থেকে দেখাতে পারেন, আমি মেনে নিই। ওনার প্রশ্ন আমার কাছে একটাই ছিল, যে না আমরা বহাস করতে আসছি ঠিক, কিন্তু আপনাকে বেশি কষ্ট দেব না, আপনি কোরআন এবং হাদিস থেকে শুধু একটা কথা দেখাবেন যে আজানের আগে দরুদ শরীফ পড়লে সওয়াব হয়, পড়া যায়, এতটুকু দেখাবেন। ব্যাস উনি প্রশ্ন রেখে দিয়েছে। আমিও দরুদ শরীফ পড়লাম, পড়ে বললাম, ভাই শুনেন, আপনি যে এখন বেলা 12টার সময় দরুদ শরীফ পড়লেন, পাবলিককে পড়ালেন, এই যে বেলা 12টার সময় দরুদ শরীফ পড়া যায়, আর কেন আপনি 12টায় দরুদ শরীফ পড়লেন এবং মানুষকে পড়ালেন, এইটার দলিলটা একটু কোরআন হাদিস থেকে দেন। কয়টার দলিল দেখি করবেন? আমি বললাম এটার দলিলের ভিতরেই আজানের আগের দলিলও আছে। আমি তো খুতবা দিয়েছি, খুতবাতে দরুদ পড়া ওয়াজিব, আমি পড়েছি। আমি আপনি না পড়েছেন? ওরা বললো কেন? আপনি একটু এখানে নোট করেন, আজানটা কত খারাপ জিনিস, এর আগে দরুদ পড়া যাবে না। কথা কেন? তো ভালো কাজের আগে যদি দরুদ শরীফ পড়া যায়, আজানের আগে পড়লে দোষ কোথায়? আপনি যখন মন চায় তখন দরুদ পড়তে পারেন। আপনি দলিল দিয়েছেন দরুদের কোনো টাইম টেবিল নাই, যখন মনে চায় প্রেমিক পাক পবিত্র হইয়া দরুদ পড়তে পারে। তো আপনি যে বললেন টাইম টেবিল নাই, তো আজানের আগে টাইমটা লাগিলে নাকি? কথা কেন? আজানের আগে পড়া যাবে না, পিছিয়ে পড়া যাবে না, এরকম দলিল আপনি কেটে দিচ্ছেন মাদুরি করতে। যার সব কইলেন যে এই মাসলা ডিসমিস, এখন বোঝা গেল আজানের আগে দরুদ পড়া বৈধ, কোনো অসুবিধা নেই। মারহাবা কইতেন না? মারহাবা। ওরা সব সময় বরকত বুঝে, নবীর শান আসলে আর বুঝে না। কথা কন ঠিক না? বেঠি আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাইলো, ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি হইলো, ওনারা বহাস করবে। কিসের বহাস? ব্রাহ্মণবাড়িয়া এক বেচারা মসজিদে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আজান দিত। কি দিত? কথা বলে না, কি দিত? আজান দিত। গেছে বেটারে দিছে ফিজিয়া, আইছে মাথা মতো ফাড়াই, আমরা দল রেডি হইছে ফাড়াই লিখি না। সব আলেমরা আমাদের দলে সবাই মত দিছে লও ধরে লিখি না, আমি তোরা ধরে নেই। কইলে আপনি সবসময় ফিসে থাকেন? আমি কেবিনে ফিসে থাকি না, আমরা শুননি, আমরা কোরআন হাদিসের উপর আমল করি। কথা বলুন ঠিক না? বেঠিক। আমরা চাইলে এক মিটার বাড়িতে আজান দিতে আগুন দিতে পারবো না। তখন কইলে কেমনে? আমি বুঝুন, আমি কোরআন শরীফের আয়াত বুঝছো? দরুদ আর সালামের আয়াত বুঝুনি, আয়াত বুঝলে এরপরে হতো। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী, চৈ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর কি করে? আরো জোরে বলেন, কি করে? কে পড়ে? আল্লাহ রে জিগাও, আল্লাহ তুমি যে দরুদ পড়তেছি, পড়তে থাকবো, আজানের সময় কি করো? কথা কই না দেখ, এখানে আল্লাহ রে জিগার লাগে না? ও আমার আল্লাহ, তুমি
যে দরুদ পড়তেছো পড়তে থাকবা, তোমার ফেরেশতা দরুদ পড়তেছে পড়তেই থাকবে, মানে চলমান আজানের আগে কি করে কয় গাদারে আজানের আগেও পড়ে, তোরার আজানের ভিতরেও পড়ে, কথা কয় না কেন? এই জন্য আজানের ভিতরে দরুদ আছে নাই, মুয়াজ্জিন যখন কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول الله তখন কি পরে বলছে কথা কোন গফরি জানেন না কি পরে সুমানা দিল সবে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে কথা কোন ঠিক না বে ঠিক এটা কি দরুদ শরীফ না তা আপনি দিমি আজান ভিত্তিতে দরুদ শরীফ পড়ছে বলছে যেখানে আজানের ভিতরে দরুদ শরীফ কথা কেন কে আগে তালি একা জায়গা তো আমি বললাম কোরআনের আয়াত বুঝুন আপনারা বুঝুন আল্লাহ বলেন আমি দরুদ পড়ি আমার ফেরেশতারও পড়তেই থাকবে কোনো ব্রেস নাই রেস্টলেস একটা দরুদ তারা নিচ্ছে তারা পড়তেই থাকবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবার আল্লাহ বলেন ও ইমানদারের দল মুসলমানের দল কইছে না ইমানদার সুফিওয়ালার দল কইছে নামাজি কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানওয়ালারা সাল্লু আলাইহি তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সময় পড়তেন এই মশালার অর্থ হলো যতক্ষণ নিষেধ না আসবে ততক্ষণ পড়তে থাকবে কোরআন হাদিসে কি মনে করেন এই কথা আছে আজানের আগে দরুদ ফেরো না কথা কোন আছে মনে করেন নাকি আজানের ভিতরে দরুদ নামাজের ভিতরে দরুদ কথা কেন আর আগে তুমি বহুত সময় ফিরে রয়েছে মুস্তাহাব কাম করলে সব না করলে কিছু নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আমার নবীর উপর দরুদ পড়ো কথা এখানে শেষ নারো আছে আপনারা বলেন আছে না নাই ওইটা কি আপনারা পড়েন ওয়াসাল্লিমু তাসলিমা আদবের সাথে নবীর সালাম দাও কিসের সাথে নবীর সালাম দাও আরে জোরে কর কিসের সাথে তাজিমের সাথে নবীকে সালাম দাও আমার প্রশ্ন আমরা যারা নবীর সালাম দেই দাঁড়ায় মুরাইলেও আমরা খারিয়ে দিন কথা কোন আর যারা নবীর সালাম দেও না না এরারে মুরাইলে দিত না কারণ আল্লাহ তেরারে কইছুই না আল্লাহ সালাম দিতে কইছে ইমানদার কথা কোন ঠিক না বেঠি আল্লাহ কইছে ইমানদার রে নবীর সালাম দিত যার ভিতরে ইমান নাই এর আপনি মুরাইলে সালাম দিব কথা কানে কা সালাম দিব আল্লাহ কারি বেক কল আমি তি বেশি আমার এই ওয়াজের পরে আলী বলে আমার কইলে তো ঠিকই আছে আপনার গতি ঠিক রইন বাড়ির জায়গা তো আল্লাহই যখন কইছে না আমরা আর জোর করে লাভ না কথা কানে কা জোর করলে পড়ব কান দুইরে টানলে বগলে দুইরে বাবা আব্বাটা কি পড়তো না সুযোগ গতি কথা কানা কে শ্বশুর রে আব্বা ডাকলে যদি আব্বা হ্যাঁ কি আমি বুখার হই আমি সব লিখে দূর ভাগে ভাগে এমন শুধু আটবো মাশাআল্লাহ কি আম শেষ করতে করতে দেখবেন একবার বন্ধ না হেলিকপ্টার গতি থেকে রাস্তা দিচ্ছে আর আমরা রে হাজার মানা করলে মুরাইলু দেশ সরম খেট সরম কিন্তু সালাম বন্ধ করব আরো জোরে কল করব কেন আমাদের সিনাই ইমান আছে আমরা নবীকে ভালোবাসি কথা বলে না আমরা নবীকে কি বাসি আরো জোরে কল কি বাসি এই জন্য আমাদের জবান দিয়ে কোনোদিন হযরত ইয়াজিদ আসবে না হুজুর গোস পাক বলেন তুই বেটা ইয়াজিদ রে হযরত করস অতস নবীর সাহাবীর মর্যাদা কোন জায়গায় ইয়াজিদ তো সাহাবী না আর ইমাম হুসাইন নবীর কলিজার টুকরা সাহাবী জোরে কল না সুবহানাল্লাহ আমার আল্লাহর নবী হযরতে আবু বকর উমরের উপর আর কোন সাহাবীর মর্যাদা নাই কথা কোন ঠিক না বেঠি শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই, কি বলে নাই, মিথ্যা কথা বলে নাই। হযরত ফারুক আজম জীবনে কোনদিন অন্যায় বিচার করে নাই। গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় করা হয়, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় করা হয়, তমাম জগতের আমল থেকে উমরের আমলের পাল্লা ভারী হবে। আর আমার নবী বলেন, তমাম উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের তিন রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের তিন রাত্রের সমান হবে না। ওই যে গুহার মধ্যে নবীর সাথে তিনটা রাত্রে কাটে, এই তিন রাতে যে নেকি আমার আবু বকর কামাই করছে, আমার কিয়ামত পর্যন্ত উম্মত যদি এক পাল্লায় তাদের নেকি রাখে, আমার আবু বকরের তিন রাতের সমান হবে। সেই আবু বকর উমর নবীর সামনে তর্ক করতেছেন, দুজন কিন্তু নবীর শ্বশুর। আমরা নবীর কি লাগে আরো জোরে করে জানেন না, জোরে আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা হচ্ছেন আবু বকর সিদ্দিক, আর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হচ্ছেন হযরত উমর ফারুক। দুই শ্বশুর নবীর সামনে তর্ক লাগছে। আমার নবীর আওয়াজ থেকে তাদের আওয়াজ উপরে উঠে গেলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সাবধান, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান, আমার হাবিবের আওয়াজের উপর আওয়াজ উঠাইও না। নবীর উপরে কি উঠেছে, লাঠি না, গালি না, আওয়াজ না, তাও ইচ্ছা করে না, নিজের নিজের তর্ক করে কি করে না, কথা কনে করে কি করে না, পিসাবের মুড়ি দুই দলে লেগে জেগে কাজে কেন সিনি করে পিসাব কার রাখ রাখ কই তো ফিরে আওয়াজ মুড়িদের শেষানি শুধু থাকুন না, কথা কনে কে এক কত কনে গিয়ে নজি দিই মাইক দিও ফার তাসিনার সাথে উন কাউ কল লাগাই দিছে। নবীর দুই শ্বশুর আওয়াজটা নবীর উপরে নিয়ে গেলেন, আমার আল্লাহর সহ্য হয় না, জিবরিল আমিন দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছেন, সাবধান, আবার যদি তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। আরে আবু কুরুমাত, আবার যদি তোমাদের অবস্থা আমার হাবিবের আওয়াজের উপরে যায়, আমি তোমাদের ঈমান আমল এমন ভাবে বরবাদ করে দেব, আমি বিনা নোটিশে তোমাদেরকে জাহান্নামী বানায় দিব, তোমাদের পাহাড় পরিমাণ ইবাদত নেকি ধ্বংস করে দেব। শুধু নবীর আওয়াজের উপরে আওয়াজটা উঠালে, আর সেখানে যদি মৌলবি কয় নবী গায়েব জানে, যেরকম সারি ভাইয়া জানো আরেও জানে, নাউজুবিল্লাহ করবেন না আপনারা, বড় হুজুরে লিখছে নবী যেমন গায়েব জানে, এরকম সাইর ভাইয়া জানোয়ারও জানে। নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকে আরো খারাপ। আমাদের কি কোনো অন্য কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, কথা কন ঠিক না বেঠিক? ঠিক ঠিক, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে গলা কাটা গেল, স্যার কথা বলেন স্যার, দেখেন আবু বকর উমরকে আল্লাহ কত ধমকটা মারছে। এরপরে গোটা সাহাবীরা এমন ভাবে জবান বন্ধ করছে, আল্লাহ না জানি কি বেয়াদবি হয়ে গেছে, পাখি ডাল থেকে আইসা সাহাবীদের কান্দ বসে থাকে, সুবহানাল্লাহ বলবেন না, পাখি বসে থাকে গাছের উপর, কিন্তু সেই পাখি উড়ন্ত পাখি মনে করতেছে নবীর সামনে যারা বসে এরা মনে হয় পাথর। এমন ভাবে নবীর সামনে সাহাবায়ে কেরাম বসতেন, উহাও করতেন না, কাশি পর্যন্ত দিতেন না, চোখের পলক পর্যন্ত নড়াচড়া করতেন না, না জানি রব্বুল আলামিন আবার বেজার হইয়া যায়, পাখি আইসে মাথা বুঝে দিছে, নবী কই তোর মাথা পাখি লড় না, নবী জিকে কিরে তোমরা এত শক্ত হয়ে গেলে কেন, এত ভয় পাইলে কেন, কই ইয়া রাসূলুল্লাহ, আবু বকর উমরকে আল্লাহ যে শান্তি মারছে, আমরা তো ডরি জান বাসতেছি না, জোরে কর না সুবহানাল্লাহ।
আর আজকাল আমগো দেশে তেনাচ্ছে বক্ত ওয়াজ করে কোন নবী আমরার মতো না, তুই কার মতো ধর্ম ধর্ম কথা কয় থাকে কে কুদান মারে মিয়া আমরার মতো না তো কার মতো ধর্ম যা মুখে আসে তাই বলে ফেলে নবী বড় সাধারণ জিনিসটা বুঝতাম দেখেন সাহাবি আবু বকর উমর শ্রেষ্ঠ সাহাবি আওয়াজটা উপরে উঠাইছে আল্লাহকে আবার যদি উঠাও সেই জায়গায় ইমাম হুসাইন ছোট্ট মানুষ নবীর একেবারে কনিষ্ঠ সাহাবী নবীর ছোট্ট সাহাবী আমার আল্লাহর নবী নাতি হুসাইন কে কুলে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ালেন ওনাকে পাশে বসায় দিলেন হযরতে হুসাইন হাঁটি হাঁটি পা পা করে আমার নবী যখন সেজদায় গেলেন আমার নবীর কাঁধ মুবারকের উপর জয়া সওয়ার নবীজির কাঁধ উঠে বুঝছি আচ্ছা নাতির এরকম করে না দাদা দেখেন অবুজ বাচ্চারা পাশে রেখে নমাজ দাঁড়ায় দেখবেন আপনার গাড়ি উঠে উঠে এত বুঝছে যে একটা সুযোগ যায় সুন্দর করে ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকের উপর বসা আমার আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুম মানার জন্য মাথা মুবারক উঠাবেন সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহর নবী সুবহানাহু রাব্বিয়াল আলা পুরো শেষ করে মাথা মুবারক উঠাতে গেলেন এমন সময় জিবরিয়েল আমিন আমার নবীর কানে কানে ডাকে নবী গো মাথা মুবারক উঠাবেন না জোরে কর না সুবহানাল্লাহ নবী বলেন জিবরাইল রে আমি তো চাই মাথা উঠাবো না কিন্তু আল্লাহর দরে উঠাতে চাই কো আল্লাহই কইছে উঠাইবেন না কেন না আপনি নবী যদি এখন মাথা মুবারক সোজা করে হুসাইন জমিনে পড়ে ব্যথা পাবে চোখের পানি ছাড়বে হুসাইন যদি ব্যথা পায় আপনি নবীর অন্তরে সব চাইতে বেশি ব্যথা লাগবে আর আপনি নবীর অন্তরে ব্যথা লাগে আমার আল্লাহ এমন সেজদা চায় না এমন নেক আমল আল্লাহ চায় না যেটা করলে আপনি নবীর কষ্ট হয় এই জন্য আল্লাহ বলছে আপনি নবীর মাথা মুবারক উঠাইতেন না আপনার ইচ্ছে আজকে নামাজ জোরে কর না সুবহানাল্লাহ আপনার মন চাইতেছে হুসাইন থাকুক না পড়ুক আমি সেজদায় থাকি নবীকে তাহলে ঠিক আছে আল্লাহকে নবী আপনি যেমনি আমিও সুবহানাল্লাহ কইতেন না আমার আইন আপনার জন্য পাল্টে কার জন্য পিঠি হুসাইন সুবহানাল্লাহ সেই হুসাইনকে নির্মম ভাবে যারা কতল করছে ওরা কি ইমানদার হতে পারে না ওরা কি ইমানদার হতে পারে ওরা কি আমাদের সালাম পাইতে পারে ইজ্জত পাইতে পারে তো আজকাল দেশের মানুষ খুলে আম প্রকাশ্যে কয় ইয়াজিদ নাকি খুব ভালো মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বুঝার সুমতি দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার বাবারা ভাইরা মনোযোগ একজন সাহাবী হলেন হুসাইন শুধু যদি সাহাবী ধরেন তাইলে তো তুলনা হয় না এজিদ সাহাবী ছিল না হুসাইন তো সাহাবী আমাদের পীর মুর্শিদ গনসনা সুন্দর পীর আব্দুল কাদের জিনানি কে ওনার খাদেম বলতেছে হুজুর এইভাবে প্রতি রাত সজাগ থাকেন জিকির আজকার করেন নামাজে দাঁড়িয়ে থাকেন কত বছর কয় 40 বছর গনসনা সুন্দরের মুরিদের দল এই ইমানদারের দল 40 বছর ঈশা রোজা দিয়ে ফজরের নামাজ পড়েছি 40 বছর ঈশাতে উযু করেছি ফজরের সময় ফজরের নামাজ পড়েছি তার মানে কোন আমার এই দুই চোখ ঘুম দেখে নাই পিঠ বিছানা দেখে নাই মুরিদ দেখে বলে হুজুর আপনি এত ইবাদত করেছেন কোন সাহাবী করেছে কয় না তাইলে বলুন আপনার মর্যাদা আল্লাহর দরবারে বেশি না সাহাবীর মর্যাদা বেশি সাহাবীরা তো এত নামাজ পড়ছে না কথা কোনা কি ঠিক না বেঠিক আপনি হুজুর এত নামাজ পড়লেন মর্যাদাটা কার বেশি আপনার না সাহাবীর বর হিসাব করে তোরে বুঝি শয়তানের টাকছে তো এরকম তো ভবিষ্যতে আরো কেউ করতে পারে কথা কোনা কি এই পীর ইউটিউবে বলতেছে আমার ছাত্ররা তোমরা যে পরিমাণ হাদিস জানো নবীর অনেক সাহাবী এই পরিমাণ হাদিস জানতো না এই আপনাদের চরমনের বিষয় উনি ওনার ছাত্রদেরকে বলতেছে তোমরা যে পরিমাণ হাদিস জানো হয়তো বা অধিকাংশ সাহাবী এই পরিমাণ ইলিমও জানতো না
জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। আর যেই পীর আজকে যার স্মরণে দুনিয়ার সূর্য উদয় থেকে অস্তস্থল পর্যন্ত যেখানে আমার নবীর কালেম আছে সেখানে গাউসে পাকের মুরিদ আছে, কথা বলেন ঠিক না? ঠিক, সেখানে আব্দুল কাদির নামটা আছে। পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন গ্রাম নাই যেখানে আপনি ঢুকলে আব্দুল কাদির নামের একটা লোক পাইবেন, কথা কোনাকে ঠিক না? বেঠিক, এটা বড় বিশ্বের প্রেমে মানুষ নাম রাখছে। গাউসের আজম দেখে বলেন, মুরিদ শোনো, তুমি আমাকে যেহেতু বলে ফেলেছ আমি একটা সমাধান দিই, তবে শোনো সাহাবীর মর্যাদা কোন জায়গায়। আরে মুরিদ, আমার আল্লাহর নবীর সবচাইতে পেছনের কাতারের সাহাবীর নাম ছিল ওয়াহশি। নবীজির শেষ কাতারের সাহাবীর নাম কি? যিনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছিলেন, আর আমার নবী তার কতলের ডিক্রি জারি করে দিয়েছিলেন। তার সাথে কি করছে কি খানায় কাবাইকে ঢুকছে, নবীজি কইছে কতল করে ফেলো। আর এই ওয়াহশি করছে কি সাদর গাদ দিয়ে নবীর দরবারে আইছে, নবী আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সাথে টি খানায় কাবাই তাদেরকে কতল করা হয়ে গেছে, আর এই আইছে নবীর কাছে, হিন্দ আইছে নবীর কাছে, কয় আপনি মাফ করুন। কো কেন আমার কাছে আইছে? কয় আল্লাহই কইছে আপনি মাফ করলে আল্লাহই মাফ করব। আল্লাহ বলতেছেন, নবী আপনার উম্মতের যারা আপনার সাথে গোস্তাখি করেছে তারা আপনার কাছে আসবে, আপনি নবী মাপ চাইলে আমি মাপ করব, আপনি তাদেরকে ক্ষমা করলে তারপর আমি ক্ষমা করব, আপনি নবী ক্ষমা না করলে আমার খানাই কাবায় গেল আমি মাফ করব, কথা বলেন মাফ। কাজী যেই হাজী গুনাহ নিয়ে গেছে মদিনায় যায় নাই, আল্লাহ কি তারে মাফ করছে? জোরে কর মাফ করেছে। রাসূল আজম বলেন, তবে শোনো হযরতে ওয়াহশি ক্ষমা চাওয়ার পর আবার নবী কয়, ওয়াহশি রে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ তোরে মাফ করে না। আমার আল্লাহ বলে, হাবিব আমার, আমি হামজাকে শহীদ করে 400টা টুকরা করেছি নাদান, আপনি নবীর প্রেমের সিনাকে কেটে টুকরা টুকরা করেছি নাদান, নবী গো আপনি দোয়া করলেও যদি আমি ক্ষমা করে দেই, কিন্তু ওয়াহশির আমি কয়েকদিনের জন্য হলেও দোযখে ঢুকাবো। এই জন্য হযরত ওয়াহশি মুসলমান হওয়ার পরেও শরাব পান করা ছাড়তে পারেন নাই, স্বভাবের মধ্যে রয়ে গেছে। উনি একদিন নবীর কাছে কান্দা বলতেছে, নবী গো আমি তো একবারে শেষের কাতার মুসলমান হইছি কিন্তু আল্লাহ তো আমাকে গ্রহণ করে না। নবী কয়, বন্ড নবী আসবে মুসাইলামাতুল কাযযাবকে যদি হত্যা করতে পারো আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। উনি শেষে ভন্ড নবী মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে মাফ পেয়ে গেছিলেন। গোসে পাক বলেন, নবীজির সবার পেছনে বসত যিনি তার নাম ওয়াহশি, কোনদিন আল্লাহর নবীর সামনে বসে নাই। আমার আল্লাহর নবী বলেন, ওয়াহশি মুসলমান হয়েছ আমি নবী ক্ষমা করে দিয়েছি, কিন্তু কোনদিন আমার সামনে বসেও না, কেননা আমার চাচা আমির হামজার কথাটা মনে হলে আমি রসুলকে ঠিক রাখতে পারি না। আমির হামজার কোনো অপরাধ ছিল না, আমির হামজার কোনো দোষ ত্রুটি ছিল না, কারো সাথে কোনো দুশ্মনি ছিল না। আমির হামজা যুদ্ধ করেছিল, উমাইয়াকে কতল করেছিল আমির নবীকে যন্ত্রণা দেওয়ার কারণে। এই জন্য উমাইয়ার কন্যা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তোমাকে দিয়ে আমার চাচার লাশটাকে 400 টুকরা করেছিল। উহুদের ময়দানে ওনাকে কেটে 400 টুকরা করেছে। আমির হামজা কয়, 1000 টুকরা করলো নবী সাহেব। সুবহানাল্লাহ, ওনার কলিজাটা বের করে হিন্দা চর্বণ করছিল, সবাই সবাই খাইছিল। এরে ওয়াহশি, তুই আমার সামনে বইলে আমার যন্ত্রণার কথা মনে হইয়া যায়। গোসে পাক বলেন, ওই সাহাবী যখন জেহাদের ময়দানে ঘোড়া টানিয়ে রওনা দিত, ওয়াহশি যখন কোন ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানে রওনা দিত,
ওই ঘোড়ার পায়ের আঘাতে যে দুনি কণাগুলো আকাশের দিকে উত্তরে, ওই দোলার দাম আল্লাহর দরবারে, আমি গসল আজম থেকে অনেক বেশি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা কত যাবে, আর বর্তমান কাফিরে কয় তোমরা ছাত্র রাজা জানো, তাও নবীর সাহাবীরা জানতো না। নাউজুবিল্লাহ, এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলে? আরে আমার তো মনে হয় আমাদের গলা কাটলে এই কথা কইতে পারতো, মাইরে নিলে মাইরে লাগবে, এই মানে কবরে যাইতে হবে। সেই গৌসে পাক আমাদের পীর, সেই গৌসুল আজম যার লক্ষ্য কথা বলুন ঠিক না ঠিক? বরফি সাহেবের দরবার কত বড় কামিয়াবির দরবার, বরফি সাহেবের তো মানুষ ডরাই তো, বরফি সাহেবের কুত্তা দীক্ষা কি দীক্ষা, কুত্তার বয়স 60 বছর, কত বছর এই সময় এক পীর, উনি একটা বাঘ কান্দু লইয়া, বাঘের কান্দু বইয়া একটা সাপের লাড়ি বানাইছে, কি সাপ জানেন নি, যেই সাপ দেখলে আপনার মোটামুটি লাড়ি না থাকলে মরে যাবেন, জাগা মরে না না মরে না, লুঙ্গি পরে লিব, কি সাপ কইটা রে, ফানুস সাপ, হইবে দারস সাপ, কি কন ফানুক সাপ, যেটাকে বলা হয় ইংলিশে কিং কুবরা, বাংলাতে বলা হয় গোখরা, এই সাপ উনি লাঠি বানাইছে, সাপটা ডাড়ুয়ে বইতে আর উনি বেন্দা দিয়া, কি মনে করেন এরকম একজন ফির যদি বর্বর লাইতে পারে, কথা কোনাকে বইটি জামাই থুইয়া ফালাইয়া যাইব বলে একটা হুদে লুইয়ে, কথা কোনাকে উনি রাস্তা দিয়ে যাইতেছে আর মানুষ ওনার দুই হাতে, উনি কামেল পীর ভালো পীর, দুই হাতে ওনার কাছে মানুষ বায়াত হইতেছে, বগদাদে যখন ঢুকলেন মানুষ আসে গরু দে, হুমকি দমকি দেওয়া শুরু করছে, গরু দে আমার বাগানে, গরু না দিলে কিন্তু তুকুর দেশ শেষ করে, বাঘ কিন্তু গুলাই দিব তুকুরে খাইল, খবর টবর হিসাবের কানুন এরকম পিসাব আছে না আমাদের দেশ, যদি খালি খলিফা হয় গস পাকের, যদি মূল খলিফা হয় তুমি আপনি দিতে চাইলে, কথা কেন, কারণ এমন এক আল্লাহর উলি যার সংস্পর্শ গেলে গুনাগার আল্লাহর উলি হয়ে যায়। তোর গুরু তুই সামলে আনিস, তোর গরু তুই সামলে আনিস, এই কুত্তার জীবনী লেখছিলি 120 জন আলে আলে এই কুত্তারে দিয়ে দিছে, তুই তোর গরু সামলাই আনিস, আর মুরিদ দিয়ে কইছে আচ্ছা তুই গিয়ে বাগের সামনে ছেড়ে দিস, তে বড় বিশ্বাস তো গরু দিছে, খুব মোটা সোটা গরু একটা দিছে, তা বাগাই তো দিকে ঘাড় গরু মটকাইতেছে, বাগাই কয় বলি আমার স্যার আমি নিজে ধরে খামু গরুটা, খুব সেই রকম শিকার করে খামু, যে যেটা অভ্যাস কথা কোনো কে, এই জন্য শিকার করে খামু, আমি বাগে খেলা শুরু করছে, কুত্তা আস্তে আস্তে বোবাব দিতেছে, আইও আইও বাগায় যখন বাবা হা করে ডাক মারছে, দেখা যায় ইঁদুরের মতো কি যেন বাগার মুখ দিয়ে ঢুকছে, বাগে আর আওয়াজ করতে পারে না, হঠাৎ করে তাকায় দেখে বুইরা কুত্তা বাগের কলজাটা হাতের মধ্যে লইয়া ঘুরতেছে, কুত্তা সুত করে ফেটু ঢুকিয়েছে বাগার মুখ দিয়ে, ঢুকিয়া হাত দিয়া থাপাদা কলজাটা সিরা লইয়া গরু হয়,
বাঘের মালিক তোর বুঝতেছি সাপ্পা কই কয়ে যে কই ফলাইছে আমি বড় বিয়াদবি করছি আমাকে আপনি মাফ করে দেন বরফির সবকে আমি লজ্জার আগে তোমার মাফ করেছি উত্তাই গুজরে কুই কথা বাদ দে ভুল স্বীকার করে নিলে আর দরুন নাই ওজার কাঁধে রাখেন চরণ যুগ মদিনাওয়ালা ওজার কাঁধে রাখেন চরণ যুগ মদিনাওয়ালা যে জন গৌসুন আজম সেজন বলুন যে জন গৌসুন আজম সেজন বাগদাদওয়ালা কথা কন ঠিক না বে ঠিক আরে ভাই বর পিসাব আমরা কি বলি কৌমিদের যিনি বর হুজুর কৌমি কৌমি দেওবন্দিদের আশরফ আলী থানবী সাহেব আশরফ আলী উনি ওনার একটা ওয়াজে লিখতেছে শুনো বড় পীরের কাম কি বর পীর সাহেবের দরবারের যিনি দুবার ছিলেন বড় পীরের কাপড় দুই তিন তিন ইন্তেকাল করলেন মরার আগে বসে কদম ধরে বলেন আল্লাহর অলি গো শুনেছি কবর বড় ভয়ঙ্কর নড়াচড়ার জায়গা থাকবে না বুক পর্যন্ত লম্বা থাকবে হুজুর গৌসু বাপকে দেখে কয় ও আমার পীর আমি জীবনে কোনো দিন মায়না নেই এটা চাই আমার কবরে কি জবাব দিব গোসে পাক তুই খালি ই কথা কইস আমি গোসে পাকের কাপড় তুলি না সুবহানাল্লাহ বিতিন সুবহানাল্লাহ এই নে আওয়ামী লীগের সভাপতির হালা যদি কয় দুলা ভাই থানার পুলিশ জি গরম কিটা করতাম কি কইয়া দিব দর আমার নাম লাগে কইস কথা কোনা কি তুমি দুবানো সুবাইটা তো বুঝি না মার রব বোকা তোমার রবকে আমি গৌসুল আজমের দোবা মান ওয়ামা দীনুকা কামি গৌস বাকের দোবা সুবহানাল্লাহ মান হাজার রজুল কই কিচ্ছু জানি না আমি একটাই জানি আমি গৌসুল আজমের কাফর পরিষ্কার করনে ওয়ালা ফেরেশতা কা আল্লাহরে কি কই কিছুই তো বুঝি না সুবহানাল্লাহ কইতেন আমার আল্লাহ দেখে বলি ফেরেশতা তোরা চিনবি না আমার প্রেমিকের অপেক্ষা আমি রব্বুল আলামিন নিজে আছি আর তোরা কি বেড়ে প্রশ্ন করছ হে কি আমার কথা কইবা আমি না এর লাগি বই গেছি সুবহানাল্লাহ বাক তোরা কব থেকে আর প্রশ্ন করে লাগতো না আমি তাহলে ঠিকই শুনছি সুবহানাল্লাহ কারু আস আশরফ আলী থানবী সাহেব বড় পীর আল্লাহর এমন এক বলি সব সাথে যে ধাক্কা দিছে জীবনার্থ নাই
আমার গোসে পাকের দরবারের ধোবার কথা পাওয়ার। একদিন নিজামউদ্দিন আউলিয়া ওয়াজ করতেছে, উনি কোন তরিকার? কাদরিয়ান না চিশতিয়া? চিশতিয়া তরিকার পীর, দিল্লির বড় গোস, সমস্ত দেওবন্দি কওমিদের পীর। নিজামউদ্দিন আউলিয়া একদিন ওয়াজ করতেছে, ওনার জীবনীর মধ্যে আছে। উনি কে, তোমরা যে কোনো দিন বিপদে পড়লে বড় হিসাবের নাম একটু আল্লাহর দরবারে কইও। সুবহানাল্লাহ, কইছেন বরফ হিসাবের নামটা আল্লাহর দরবারে পেশ করে দিলে সাথে সাথে আপনার মুশকিল আসান হয়ে যাবে। কথা কোনো কি? হ্যাঁ, আপনি বিপদে পড়লে 111 টাকা 1100 টাকা বিপদে পড়লে বলবেন যে আল্লাহ এটা বড় পীরের নামে হাওলা করে দিলাম, টাকা আমার, সওয়াব বড় পীরের, এটার মালিকানা হুজুর গোসে পাক। দেখবেন সাথে সাথে মুশকিল আসান হয়ে যাবে, মুশকিল আসান হয়ে যাবে, চ্যালেঞ্জ করে বলতে পারি। আর সেটা দেখতে হলে আমার নাসির নগর যায় দেখি, দেখেন কি পরিমাণ মানুষ আইতেছে। একটা সুজা সাজা সব বড় বড় ডাক্তার ফেরত, যখন দেখি কিছুই হয় না, এক কথায় বলছি হুজুর গোসে পাকের হাওলা হয়ে যাও, ওনার ওসিলা দিয়ে দোয়া করো। সুবহানাল্লাহ, ওনার জন্য মিসকিনদের মাদ্রাসায় কিছু দাও, মিসকিনদের জন্য কিছু বরাদ্দ দাও, নাম হবে গোসে পাকের। কথা কন ঠিক না? বে ঠিক, মধ্যমটা হবে গোসে পাক, গরুটা দিয়ে দাও, আল্লাহর বান্দারা খাবে। যে আশা কোথাও পূরণ হওয়ার নয়, আল্লাহ সেই আশা পূরণ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, যারা বাচ্চা কাচ্চা না জীবনে হুনছেন মাদ্রাসাত গিয়ে মানছে, মসজিদে হুজুরের কাছে মানছে, বলে আমি আমি একটা গরু দিব না, আমার একটা পুতুল, কথা কেন দেই মানলে ওইসে। কিন্তু যখন কেউ নাই, ডাক্তারে কইয়া দে কাম করে ফিরাউলিয়ার দরকার যাও, কথা কেন? কারণ ফিরাউলিয়ার ওসিলা দিলে আল্লাহ তাআলা কবুল করে নেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর গাউসে পাক তো ওসিলা তাজ। নিজামউদ্দিন আউলিয়া কয়, বরফ হিসাবের দরবারে এক লোক আসিল, সে গেছে মুরিদ হইয়া, কারণ কি তার মধ্যে কিছু বদ স্বভাব আছিল। কি আছিল? সে একটা ওয়াজ শুনছে, মাওলানা সাহেব ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মসজিদের ইমাম ওয়াজ করতেছেন, ইমানদার তোমরা আল্লাহরে ডরাও। এই লোকটা দাঁড়ায় এক ইমাম সাহেব, আমি তো আল্লাহরে ডরাই না, ডরাই লিখি আর ইমান আনছি। কথা ডরে দেখো, তুমি মূর্তি পূজা করি না, শরীক করি না, কারিমে হেই ডরের কথা কিছু না। তুমি যে ইমানদার হইও, লুচ্চামি করবা, ফুমদামি করবা, বদমাইশি করবা, খুন খারাপি করবা, এটার কথা বলতে আসছে। কথা কো নাকি? ইমান আনার পরে মানুষ খুন করে না, ইমান আনার পরে মানুষ জেনা করে না, ডাকাতি করে কি করে না? এই স্বভাব থেকে বাঁচার জন্য কইছে যে ইমান আনার পরে ছোট ছোট যে গুণাগুলা সেইগুলাও তোমাকে বর্জন করতে হবে। তো বেচারে হুজুর আমি তো বহুত চেষ্টা করছি, ফারি ফারি কথা কথা নমাজ দোহরি, কিন্তু ভিতরে যে কেমনে দুনিয়া দাঁড়ি ঢুকে এই ঢুকে কইতে পারি না, বালাগুলা তো লাগে না, নমাজ তো মজা ইয়ে পড়তাম পারি না, হুজুর গঠন পারি। ইমাম সাহেব কয়, পরের আয়াত শুনুন, وَكَانُوا مَعَ الصَّادِقِينَ আল্লাহর সত্যবাদী বান্দাদের সঙ্গী হইয়া যাও। আল্লাহর কোন বান্দাদের সাথে? সত্যবাদী। আরো জোরে কর, সত্যবাদী। আমি হোটেলে বেডি লিয়ে ঘুমাইলে আমি সত্যবাদী? হ্যাঁ, আমার দোলা ইউ তুমি যাইবা সব ব্যস্ত। তুমি সত্যবাদীর দলে যাও, আমি আল্লাহ সত্যবাদীর জিসমে এমন বরকত দান করেছি তার সাথে থাকলে তোমার কলব শুদ্ধ হয়ে যাবে। মসজিদে গেলে যে কলব শুদ্ধ হবে না, খানায় কাবায় আসলে যে শুদ্ধ হবে না, আমার রাসূলের দরজায় গেলে শুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? বেঠিক। আল্লাহ তো কইছে আমার ডরাইস, তো ডরাই তো ঠিক আছে, বদকাম তো ছাড়তে পারি না। যারা মিশা কথা কয় ওই সমস্ত বুজুর্গদের দরবারে চলে যাও। এখন তৎকালীন সময় মশহুর ছিল গোসে পাক মিথ্যা কথা বলে। আরে জোরে কেন মিথ্যা কথা বলেন? ছোটবেলা ডাকাতির কি চিঠি দিছে সেই যে, এখন কত কি করুম, কত তুই পর বিশ্বের দরবারে যাই গিয়া তোর খাচ্ছ ভালোই জল। এ আইসে বড় বিশ্বের দরবারে আইতো বাবারে, যেই বড় লাহি গোসল আজমের দরবার না, এখানে গিয়ার মতো লোকের জায়গা আছে কি? এরপরে এক কান্দা দৌড় লিছে, দাতাদা মুড়ি দিয়ে গেছে হইয়া, সেটা এখন করুন কি? পিসাব তো অজিফা টজিফা দেয় না, আমি অজিফার লেগে যাইতে ওভারটা না। আচ্ছা এক কাম করি দাও,
সবে মিলে নাম দিছে লুডা শাহ, কি নাম কথা কেন দেখে নাম হয়ে গেছে লুডা শাহ। এই লুডা শাহ নাম মশহুর হয়ে গেল সারা দেশে, যে গসপাকের দরবারে একটা পাগল আছে রে, এটা খালি লুডা লুয়ে বানিয়ে রুজু করায়, জীবনে বরফির সবের দরবার থেকে এক পয়সা মাইনা নেয় না। 40 বছর যাওয়ার পরে উনি কয় হাই হাই জি, গিয়ে বসে বরফির সবের তাওয়াজ্জু মাহফিল, বরফির সব ভাই উঠ উঠ লুলে যা, এর কিন্তু গোসল কে কারবাটা দেখছ না, সূরা বেড়ায়ও লুয়ে যা মাটির চুলি কি দেখে না, আর উনি কি তাওয়াজ্জু মরে হে আসমান দরবারে তো অনেক পীর যাইতো কথা কেনা ঠিক না বেঠিক, কয়েকজন পীর গেছে অন্য তরিকার কয়েকজন মানুষ গেছে, তো এরা যাই বেড়া শিখা পয়সা আপনারা উজু করুন করছে, করুন কি আমরা তো পিসা একটু সময় দিতে হবে, তুই আমরা একটু ঘুরতে হইব, আমি ঘুরতে রাজি বাবারে বাবা দুইজনে খাওয়াবে এক বেটারে, কি সুন্দর ফির দেখছো কারবারটা, আরে বেটার দরবারে বললি একটু উষ্টা মারে যাইয়া। এই দুই ভীর এই বেটার লুয়ে গেছে হান জাজে ফির সাপ রইল রহম না, দুইজন কিন্তু আর খানা এত বেটা মজুর বেড়া তুমি লুকলে কথা কেন এক সাপ কয় কি কাউন দেও কি এর কাউন বেড়া, আমরা তো খাই আপনি গিরি কমালি কখন কি খাও, ওই নি আমার ফেভারিট টেনশন কা কাউন দাও মানে তোমরা খাইলাম কি ভীর হইলো বাবা কাউন দাও, এরা দুজনকে দুরু বেটা সাদে দোয়া করে তখন দুজনে মিলে মিশে আল্লাহ কাউন দাও খাও না, সে তিনজনের জন্য তিনটা সিঙ্গেল প্লেট বুঝেন হাফ প্লেট এ খাইয়া ফের আতা বাকি এটা কাইলে আমি তো বালামিরা হইল না কথা কেন খেয়ে আমার লাগেন খাওন খেলে আপনারা বাঁচবেন ঠাডা মাটা মারা যাবে, আপনারা যারা পরিশ্রম করেন আমার মতো খেলে ঠাডা মাটা মারা যাবে। আল্লাহ যখন মর্জি কাউন দিব আল্লাহ যেমনি খুশি আমরা খুশি কমিটা আল্লাহ কাউন দিলে খাইবে তো আমি কম বসবো আমি তো মারা দেবো, ও বাবা আমি তো ফিট মারি বাবা মারি লিমিটেড মারি বাবা কাউন দে দুজনে মিলে কো বাইরে আমরার দোয়া একবারই কবুল হইছে, আর ওই তো যতক্ষণ আল্লাহ আমরার কষ্ট দিকটা নিজে না ফাড়াইব আর হাত তুলবার ক্ষমতা নাই কাহাই দি আমি মরছি টাইট আমি টাইট দি মরছি বাবারে বাবারে বাবা ফির বিশু গুরুজ কে মন কামনি বেটা কি ভিড় হইলাম বড় ভিড়ের দরবারে জিন্দিগি কাটাইলা ফের বুড়ে খাইতে খাইতে গলা দিয়ে ভাই জয় কথা কোনা কে আরো বাইরে লি মঞ্জুক আরো খাইবা নি ভাই আমি না তুমি একটু কোন দরবারের ভাই কোন দরবারের ওলি তোরে চিনলাম না,
আরে আমরা দুইটা সারা জীবন নামাজ পড়া সারা জীবন সাধনা কইরা দোয়া করলাম, আল্লাহ দিল সিঙ্গেল ফিট, আর 40 ঘন্টা গেল আর দেয় না, তুই কি দোয়া করছস রে ভাই? একবারে ডাবলে ডাবল মেরে দিছে আল্লাহ। কথা কনাকে ভাই তুই আমরার বীর, আমরা তোর বীর তুই কি পাগল ভালো করে মিয়া বয়াত কেমনে করে হেড হইতে বুঝি ভাই 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 লুহি দিস না লুহি দিস না তোর ভিতরে মাল আছে মানে গেছে রে আমার আল্লাহ তোর ভিতরে সোহান আল্লাহ কইছেন না এ যত না করে এরা তো যাচ্ছে ধরে এরা তো বাস্তবে প্রমাণ পাইছে না কথা কোন এর কিছু না কিছু তোর বলা তার উস্তাদের উসিলা দিলাম আমার ডাবল প্লেট দাও আমার সিঙ্গেল ফিট কে এফেক্ট করছে না আমার একটা মাথার দেমাগের একটা চিন্তা হইলো এরা যে রসিলা দিছে সিঙ্গেল হয়েছে এরা উস্তাদ যে বেটা রসিলা দিছে তার উস্তাদ রসিলা দিলে ডাবল হইবে ফেটটা বলতাম এর লিগে আমি কইছি আল্লাহ এই দুই হিরে যে রসিলা দিছে এর ফিরের উস্তাদ রসিলাটা দিলাম দুইটা কত তুই কেমনে জানছস আমরা রসিলা দিছি আরে মগা উসিলা ছাড়া দোয়া কবুল হয় না কথা কয় না কে উসিলা ছাড়া জগৎ চলে আরো যে রকম উসিলা ছাড়া জগৎ চলে মাধ্যম ছাড়া জগৎ চলে হালাল হারামের ফতোয়া চলে না একদিন এক বেটা লঞ্চের মধ্যে আমি গোয়া পীরের বক্তার একটু ফাগলা বক্তা হে উঠতে কই বসে যাবে বাবা শাহজালালে দিব কইতে কইতে আমার উঠতে কই মিরান সাহেবের দিছে দেওয়ার মতই আর মূল্য উঠতে কই কি কথাটা কইলা কত যত মানুষ থাকে না লাগিয়ে গেল একটু উরুস তুলে আপনারা তো এমনি ঠিক আছে কিন্তু কাজে লাগলে দেখবেন জল জমা দিয়ে লঞ্চের সব যাত্রী নিচে উপরে সবটাই হচ্ছে সারেং এক আর কি তো আইয়া এ অনেক গিয়ে গেছে আমরা সাথে ফেরে ফিরে আমি শেষে গেলাম শুনে আমার একটা প্রশ্নের উত্তর দিন এরপরে কাজ করে কি আমি বললাম ভাই দুধ আল্লাহ দেয় না গাবিয়ে দেয় অন্যরা বলবেন দুধ আল্লাহ দেয় না গাবিয়ে দেয় ভালো করে বললাম দুধ আল্লাহ দেয় না গাবিয়ে দেয় তো ফিটে ফিটে আমি করলো দুধ আল্লাহ দেয় না গাবিয়ে দেয় যদি কও আল্লাহ দেয় কুত্তার দুধ কে দেয় কুত্তার গাবি যদি দুধ না দেয় সব যদি আল্লাহ দেয় খাও কুত্তার দুধ কথা কোন কুত্তার দুধ কেড়ে দে গায়ের দুধ কেড়ে দে কুত্তার দুধ খাইবেন নি কিল্লি উসিলা বলে না মাধ্যমটা খারাপ কথা কয় না কে উসিলাটা খারাপ কুকুরের ভিতরে দিছে এই জন্য এটা নেওয়া যাবে না ও আমার বাবা নবীর দুশ্মনের ওসিলা দিলে দোয়া কবুল হবে না নবীর প্রেমিকের ওসিলা দিলে দোয়া কবুল হইতে দেরি হয় না ইজন্য গাউসে পাকের ওসিলা দিলেই দোয়া কবুল হয়ে যায় এখন হেরা কই ভাই ভাই কি আপনি কার ওসিলা কর তোমরা উস্তাদের ওসিলা দিছো তোমরা আগে কো কার ওসিলা দিছো আমরা দিছি বড় বীরের দরবারে লুডা সরাসিলা কার উসিলা লুডা সরাস যে লুডা ও এখন লুডো লোক কোকি আবার উসিলা সুখ বের হইছে কি রে ভাই আমি সুখ বের হইলেন কি ভাই আমি তো বুঝতাম না কি তোমরা দোয়াটা তোমরা কি দোয়া বলো এ ও একটা বেটা লইয়া ঘুরে লুডা আর বড় ভিড়ের লুডা কই কই তোরে ফিটাইলে মুদিলে বড় ভিড়ের লুডা সারফ্রেম আমরার ভিতরে নাই রে 40 বছর শুনছি লুডা দিয়ে মাঝে রে খালি অজু করা বড় ভিড়ের দরবারে একদিন বেলায় সাইতো গেছে না মাল সাইতো গেছে না পণ্য সাইতো গেছে না বড় ভিড় হইলি নাকি এর চলবো
এর সাথে যদি আমার খাদিজার তুলনা দিবে সাফার তার তলায় দিব দুই বেড়া মিলা কয় বেড়া তো ফের ফের করিস না আমার নামে আমিও লুডা সাহ জুড়ে কইতেন না সোহান খাওয়ানোর আমার নাই ইব্রাহিম নবীর আল্লাহর আরশে যাইতে পারছে কয় না মুসা নবী কয় না আমার নবীর জুতা মুবারক আরশে আসিয়ে গেছে কিনা যদিও জুতা কিন্তু এটা নবীর জুতা এই জন্য জুতা কপালে তো প্রসন্ন হোক আমার নূর নবীর কদমে লাগার কারণে আমার দয়াল নবীর জুতা হওয়ার কারণে জুতা মুবারক বহু পীর আমার বাড়িতে থাকেন আমার বাড়িতে আসা যাওয়া করেন আমিও সাথে সাথে যাই কিন্তু মুরিদ হই না গো আমিরান শাহ তুমি বিন্দেশি পীর কেমনে মুরিদ হব আমিরান শাহ আমি যদি মারা যাই তুমি কোথায় থাকবে আর আমি কোথায় থাকব যদি ওয়াদা করো জানাজা পড়ায়া দিব কারণ তুমি থাকো রামপুরে তোমার বাড়ি তাতারে বছরে দুইবার কচুয়াতে আসো তোমার উপর কি গ্যারান্টি আমার জানাজাকে পড়বে আমি ওই পীরের গোলামি করব যেই পীর আমার মরণে খবর জানবে আন্দাজে মন্দাজে কইতে ফিরাইছো নি আসলে পুলিবে মুরিদ মিরান মিরান ঠিক আছে কালকে সকালে তোর খুব সুবহানাল্লাহ কইতেন সকাল গই মিয়ার ভূত মুরিদ তোর জানাজা আমি হুজুর যা যা সুবহানাল্লাহ কইতেন আমাদের বাপদাদারা বড়বরা যারা ছিল মিরান সুজরের মুরিদান খলিফা যারা ছিল ওরা দৌড়ে গেছে পীর ভাইয়ের জানা পিসাব তো আসার কথা ওনাদের মাথাও হেট পিসাব ওয়াদা দিছে এই পীর তো ওয়াদা ভাঙার পীর না কথা কন ঠিক না মেঠে এই পীর তো না আসার কথা না সবাই থান্ডার হয়ে বসে রইলেন আমার বড় আব্বাকে মাওলানা কারি আব্দুল আজিজ সাহেব জিজ্ঞেস করলেন ওনার ফুলা বড় পিসাব আবু সাইদ কাদের সাহেব জিজ্ঞেস করলেন এই পীর ভাই পিসাবরি তো খুঁজেন না সুবহানাল্লাহ করল ভাই পিসাবরি তো পাইতেছি না মনে হইতেছি পিসাব আইব একটু জানাজাটা বড় মানুষের জানাজা তো একটু গরিমসি করো মানুষ আইতেছে কই একটু থাই নাই এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন জানাজের নামাজের টাইম হয়ে গেছে জানাজের নামাজের টাইম করিম নামাজ রহমাতুল্লাহ আলাইহি একটু দূরে দাঁড়ান পীর ভাই কে ইশারা দিলেন পীর ভাই দাঁড়াও দূরে কে যেন মুরা সওয়ালা পাক দুইওয়ালা আমার পীরের মতো কারে জানে দেখা যায় ওই বন কোনের চেয়ে কেটে যেন আইতে আইতেছে দেখতে লাগে আমরা বিশ্বের মতোই একটু দাঁড়াও সাদা পাগড়ি পড়তে কথা বলতে বলতে দেখবেন পিসা হুজুর যে কি বলেন মাওলানা দাঁড়ায় না জলদি সে শুরু কর দো ওয়াক্ত গুজার যা রহা হে জানাজা কো দের মত করো খড়া হো যাও বরাবর বিষয় মাওলানা দাঁড়াও জানাজা দেরি করি না তাড়াতাড়ি দাঁড়াও চট করে ওনারা দাঁড়ায় গেলেন মানুষ শুনতেছে আল্লাহু আকবার যারা কন্যা সুবহানাল্লাহ পিসাব যখন আসছে উনি তো একটু জিরাবে কথা কন ঠিক না বেঠিক পিসাব আইসা পড়ছে আইসা পড়ছে জানাজা শেষ করে দিলে জমিদারের জানাজা তো মানুষ হাউ মাউ খাও শুরু করছে আর কতক্ষণ পরে সবের খবর ওই হাউ খাও যে করতেছে পিসাব গেল পিসাব নেই এখনো তার সন্তানরা জীবিত আছে জিজ্ঞেস করে নেবেন প্রমাণ করতে পারবেন এদের ছেলেরা এখনো বলে
এটা আমাদের গর্বের বিষয়, সৈয়দ পিরান শাহ আমাদের বংশের জানাজা পড়ায় গেছে। আশ্চর্য হলে সত্য, তার বংশের মানুষ গেছে ওয়াবি, কিন্তু এরপরে আমরা মিরান শাহকে ভালোবাসি। মিরান শাহ এমন এক পীর, জানাজা পড়ে গেলেন আর পায় না, তিন মাস পরে বাংলাদেশ আইসে আপনার বরাবর জিগেল হুজুর ঘটনা কি কই আসতেন, কারে আমি তো বগদাদ শরীফ গৌসে পাকের রওজা জিয়ারত করতেছিলাম, এই জন্য আমি আমার প্রেমাস্পদ গৌসে পাকের দিকে এমন ভাবে ঝুঁকছি দুনিয়ার সব সম্পর্ক কাট আপ করে দিছি। নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে আটক চুরি নয় দরজা করিয়া বন্ধ, লইও ফুলের বন্ধ অন্তরে দপিও বন্ধের নাম রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে শীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে আট কুটিরি নয় দরজা, বুঝছেন নাক মুখ কান চোখ সব বন্ধ করিয়া, তার মানে চোখে দেখুন দিত না, কানে শুনুন দিত না, নাকে শুনুন দিত না, মুখে খাওয়ান দিত না, বাতাস সারুন দিত না, ভেষাব করুন দিত না, পায়খানা করুন দিত না, সব বন্ধ করে বইয়ে রাখো, সব খেয়াল ছেড়ে দিয়ে শুধু প্রেমাস্পদের খেয়াল জোরে কন্না সুবহানাল্লাহ। আমি গৌসে পাকের রাউজার দিকে এমন ভাবে মনোনিবেশ করা আমার সাথে তো পৃথিবী ডিসকানেক্ট করে দিয়েছি, এক আমি যাকে চাই তিনি, এমন সময় গৌসে পাক আমাকে দেখে বলতেছে ওই বেটা বইয়ে জোরে ইসব যাইতেছে গো ওয়াদা সুত্তে, সুবহানাল্লাহ কইতেন বইসা জোরে সো তোমার ওয়াদা সুত্তে যাইতে গেছে, এমনি কই কি ওয়াদা পারি বেটা ইসা মিয়া সাহেবের জানাজা রেডি, তুমি না বলছিলে তার জানাজা ভরবা, মানুষ তোমার বদনাম করতেছে, সুবহানাল্লাহ। ওই সময় আমি দেখি তোমরা অলরেডি জানাজার মধ্যে কারা দাঁড়ানো, এই মৌলবী করিম নামাজ রে দেখা যা এক দু বগদাদ থেকে কোথায় আরো জোরে কোন বগদাদ থেকে কোথায় এই ক্ষমতা ওলিদেরকে দিয়েছেন কে, আরো জোরে কোন দিয়েছেন কে, আরে বাবা এগুলো তো কোরআন, এই ক্ষমতা কই বলিস, হবে খালি পেট বড় করতেছে গার মোটা করতেছে খালি বেন্দা রেডি করতেছে আগুন তৈরি করতেছে জ্বালাই লাও পুড়ি লাও ভেঙ্গে লাও ছেটকাই লাও বেলা এতের পাওয়ার গেল কই, কথা কই না কে বেলা এতের পাওয়ার আছে ওদের মধ্যে, সাত সমল সাত কোটি মূল মারলো কিছু তুমি, আর মুসা আলাইহিস সালামের এক বেন্দা দিয়া পারমাণবিক বোম রে গুথা দিয়ে তুইছে ফেরাউন না ফুড়াই তো যা ফুটে না কি তারে ফুটোস না কেন মুসা লাগি ডরে, সুবহানাল্লাহ কইতে না পারমাণবিক বোমা টেস্ট করে সাগরে বোমাটা একটা বোমা বাংলাদেশে মারলে 50 লক্ষ মানুষ একদিনে মরে যাবে, আর 50 লক্ষ মানুষ 100 বছরের জন্য বিকলাঙ্গ হয়ে যাবে, 100 বছর এই এরিয়ার মধ্যে ঘাস গজাবে না, এর নাম পারমাণবিক বোম সাগরে ফালায় টেস্ট করে কিচ্ছু হয় না, আর মুসা নবী লাঠিটা দিয়ে যখন সাগরে আঘাত করলেন সাগরের গোটা পানি শুকিয়ে 12টা রাস্তা হয়ে গেছে, জোরে কইতেন না সুবহানাল্লাহ, কিরে সাগর এত ডর কই মুসার বেন্দার ডর, আল্লাহওয়ালাদের লাঠির পাওয়ার এত বেশি বুঝো আল্লাহওয়ালাদের নিজের দেহ আর কলবের ক্ষমতা কত, তাও আমার নবীর আওলাদ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার, কষ্ট তো বাবু হওয়ার কথা, অনেক রাত হয়ে গেছে না, আমাকে তো আবার ব্যাক করতে হবে 12:15 বেজেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না সারা পৃথিবী শাসন করত, ওনার একটা পাখি ছিল ওইটা হইছিল ওনার দূত গোয়েন্দা, সুবহানাল্লাহ বলতেন না উনি মিটিং এ বসলে এই আয়সা দুনিয়ার খবর দিত হুজুর এই 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 হইছে, উনি তখন সংসদ ডাকত এক পাশে জিন আর এক পাশে মানুষ, সুবহানাল্লাহ বলতেন না এক পাশে জিন আর এক পাশে মানুষ, মিটিং চলতো দুপুর পর্যন্ত, জোহরের নামাজ হলে উনি নামাজ পড়ে সকলকে ছুটি দিয়ে দিতেন, একদিন উনি বসলেন পাখিটা আসার কথা কিন্তু পাখি আসে না, সুলাইমান নবী রাগ হইয়া গেলেন বেয়াদব পাখি রে আজ তুমি আসো যদি উপযুক্ত কথা না বলতে পারো, বিলম্বের কারণ যদি না বলতে পারো জবাই করে ভুনা করে খামু, জবাই করে খাইলে
আর হয়তো আমি আশঙ্কা করতেছি সে আমার জন্য কিছু একটা নিয়েই আসবে, তোমরা একটু ধৈর্য ধারণ করো। কন্যা সুবহানাল্লাহ, কথা যারা মানে বই থাকবো কেমনি, কথা কোনো কেন, আমি যদি বেটকি দিয়ে বইতে আমাদের বই থাকবে আমার মুড়ি দিল কেট 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 করে বলতে, আরে বাজন কত কোন দিকে ধরতো, কথা কোনো কেন। এখন সফিক হুজুর কিছু একটা কোন কারে ভাগকে আই হলো, কারণ উনি তো দেখতেছে গায়েবের খবর একটা কিছু লই আইতাছে। সুবহানাল্লাহ, বল না আজকে জনমের দেখানি তোর দেখা দেখা ওখানকার মানুষগুলো গাছ পূজা করে সূর্য পূজা করে, তারা আল্লাহর খবর জানে না, আল্লাহ যে আছেন সেটার খবরে তারা জানে না। এই জন্য আমি খবরটা ভালো করে সংগ্রহ করে আপনার দরবারে আসলাম, যাতে আপনি তাদেরকে ইমানের দাওয়াত দিতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী, এগুলো কোরআন তরজমা বলতেছি কিন্তু সূরা নমল, সুলাইমান নবী বললেন কি আমার সাম্রাজ্য বাস করে শরীক করবে, এটা তো হতে পারে না। আন কাগজ কলম চিঠি লিখলেন, ইন্নাহু بسم الله الرحمن الرحيم وإنه من سليمان سبحان الله بسم الله الرحمن চিঠিতে লেখা ভালো না খারাপ, আর জোরে কান ভালো না খারাপ, তো বাংলাদেশের সংসদে এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি, এটা কি ভালো করছে না খারাপ করছে, আর জোরে কান গা, তো এগুলো নিয়ে কামরানি উঠে কেন, বিসমিল্লাহ লিখে উনি সুলাইমান নবী লিখলেন, এটা আমার পক্ষ থেকে নবীর পক্ষ থেকে চিঠি, যিনি রহমানুর রহিম তার রসুল, আমি তোমাকে দাওয়াত দিলাম অনতি বিলম্বে আমার কাছে সারেন্ডার করো, নয়তো আমি বিশাল বাহিনী নিয়ে তোমাকে তছনছ করে দেব। এ বিলকিস, তুমি যত বড় রানী হও না কেন আমার সামনে টিকবে না। হুদহুদ করছে কি চুট করে চিপা চাপা দিয়ে সিটিটা নিয়ে আসে রানী বিলকিস, তো যখন সংসদে বসছে এই বিলকিসের উরুর মধ্যে ফালাইছে, শেখ হাসিনা বসে না এর কুলডাত নিয়ে তুইছে সিজি মিডিয়া তো 10 বছর সে কেটে ফাইকে তো হুরুত করে লুকে গেছে সিটি বার করলেন, সিটি বইরা উনি দাঁড়ায় গেলে দাঁড়ায় কই ওই আমার সভাসদ একটা জটিল খবর আইসা দাঁড়াইছে, কই কি খবর, কই একজন নিজে নবীরে নিজেরে নবী দাবি করে তিনি নাকি মহান স্রষ্টা আল্লাহর অধিপতি, মহান আল্লাহ মহান অধিপতির রসূল এবং নবী, তিনি আমাকে বলেছেন গাছ পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, পূজা যদি করতে হয় ইবাদত যদি করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কর ঠিক না বেছি, উনি বলতেছেন এক খোদা নাকি আছে আমাদের কি বানাইছে উনার ব্যাপারে আমরা, আর উনি আমাকে ধমকি দিয়েছেন যদি আমি উনার কাছে গিয়ে ইসলাম কবুল না করি উনি আমাকে সমূলে ধ্বংস করে দেবেন, তোমরা আমাকে পরামর্শ দাও আমরা কি করতে পারি। সেনাপতি উঠে করে আমরা যে সেনাবাহিনী কি নবী টবি বুড়ো গেল, আচ্ছা বুদ্ধিজীবীরা কি বলো, আমাদের যে অস্ত্রাগার আছে পৃথিবীর কোন রাষ্ট্র আমাদের সাথে টক্কর দিয়ে কখনো পারে নাই ভবিষ্যতে পারবে না, আমরা তোমার জন্য আছি। সবাই বলছে রানী শেষ সিদ্ধান্তটা তুমি নিবে, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ কি বেকুফরে কোনো সময় শাসন দেয়, কথা কানে দেয় নাকি, বাংলাদেশের সবচেয়ে আকলদার মানুষ হলো শেখ হাসিনা, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, কথা কন ঠিক না বেছি, হ্যাঁ সকলের চেয়ে সেরা বুদ্ধি হইলো শেখ হাসিনার মতো, নাইলে ক্ষমতা থাকতে হল না, রানী বিলকিসে কয় কি হইল কবে, তোমরা আমাকে যদি বলো আমি যুদ্ধ করতাম করতাম না, কেন যুদ্ধের পরিণাম ভালো হয় না, যুদ্ধের পরিণাম ভালো হয় না, আমার এত সাজানো গোছানো দেশ, যদি এমন কারোর সাথে টক্কর মারি যার ক্ষমতা আমার থেকে অনেক বেশি, ওই লোকটা আমার দেশ দখল করে আমার মানুষগুলোকে অত্যাচার করবে, পুরুষদেরকে খুন করবে, মহিলাদেরকে দাসী বানাবে, কি বুদ্ধি দেখছো দেখছো, আর উনি নাকি নবী, কাজী নবীদের সাথে টক্কর দেওয়ার আগে একটু যাচাই করি, সুবহানাল্লাহ, তিনি যদি নবী হন আমার সাথে উনি একটা উত্তর দিবেন, নবীর সাথে যুদ্ধ করা যাবে না, পারা যায় না, এদের সাথে আসমান জমিনের সব ক্ষমতা থাকে, জোরে কন্যা সুবহানাল্লাহ,
নবীদের সাথে থাকে কি থাকে না? বদরের যুদ্ধে আবু জাহেল লাগিয়ে বাপ রে একটা সুন্দর জায়গাটা লিখে ঘাসে ঘুষে বড় উর্বর মাটি, কি চমৎকার! আমার নবীর বিশেষ করে বলল মানে নবী দোয়া করছে রাইত হইছে মেঘ, আরে বাবা কি বৃষ্টি হইছে, গুরাই ভাই এখন এক হাত পর্যন্ত দেখবা জায়গা। আবু জাহেল লোক মুহাম্মদের সাথে তো পারছিলাম, মুহাম্মদের খোদার সাথে পারলাম না, কথা কয় না কে এগুলো গুড়া টাইপ জায়গা কাতার ভিতরে পিছলে পুচু পুচু করে যাবে, আর আমার নবী ঠন ঠন আমার কি সুন্দর বিজ্জা উঠছে, খুব মজা মালিককে। এই জন্য রানী বিলকিস কয় নবীর সাথে যুদ্ধ করুন, যেত বেজাল আছে কি করবেন, আমি একটা পরীক্ষা করি। দেখে আনলেন আমার রাজত্বের 200 বান্দী নিয়ে আসো, 200 যুবতী রমণী নিয়ে আসো, কি করবেন কয়টা উপহার দেব সুলাইমানকে, 200 স্বর্ণের ইট বানাও, বড় বড় ইট বানাও, যেগুলা স্বর্ণের থাকবে এগুলা তারে হাদিয়া পাঠাবো। ওজির বলে এটা কেন? বিলকিস বলে ওজির আল্লাহ নবীরা পৃথিবীতে আসে আল্লাহ ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য, তাদেরকে সারা দুনিয়া যদি দাও আর ঈমান না আনো তারা সার দিবে না, কথা কেন কি নবীরা বাদশাহের জন্য আসে না, নবীরা শাসনের জন্য আসে না, শোষণের জন্য আসে না, ভোগ বিলাসের জন্য আসে না, নবীদের মৃত্যু পর্যন্ত মকসদ একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কাজেই উনাকে আমি ইমানের খবরটা পড়ে দেব, আগে এইগুলো দেই, কারণ নারী আর মাল এই দুই জিনিস কোন বাদশাহ মানুষ বাদশাহী করে না, কথা কোনো মানুষ বাদশাহী কি করে, এই খেতা সিরা খেতা ঘুমাইতে হবে, বাদশাহীর উদ্দেশ্যটাই মূলত ধন আর দৌলত, নারী আর বাড়ি, এই জন্য মূলত বাদশাহী করে, উনি যদি বাদশাহ হন উনি গো ফেরত দিত না। এরপরে যুদ্ধের ময়দানে গোয়েন্দা পাঠাম খবর লম কিরকম আছে তার রাজত্বের কারণে, দাসীদের মধ্যে আমার গোয়েন্দা আছে, এটি কত সালাক দেখছেন, এই দাসীদের মধ্যে আমার প্রশিক্ষিত সৈন্যবাহিনী মহিলা সৈন্যবাহিনীর সদস্য আছে, ওরা আমাকে খবর দিবে, আমি ওদের খবর মোতাবেক ওনাকে আমি বধ করব। চিন্তা করছেন বিটির মাথা কিটা, সুলাইমান নবী জেরুজালেম বইয়া বইয়া কইতারে রানী বিলকিস কিটা করতেছে, সুবহানাল্লাহ, কইতেন না কারণ নবীরা গায়েবের খবর জানে, কথা কানা কা, উনি বলে আমার রাজত্ব ভাবনি কইয়া সুস্তরা এক কাম করতো আমার বাড়ি থেকে 9 মাইল রাস্তা ফাঁকা করল, সুবহানাল্লাহ, 9 মাইল রাস্তা ফাঁকা কর স্বর্ণ দিয়া, কি দিয়া, আর বিরাট বড় একটা মাঠ বানা স্বর্ণ আস্তর দিয়ে, এদের মধ্যে গাদার গোড়া লামাই দিয়ে আজ্ঞা মিথ্যা বড় রাখ, সুবহানাল্লাহ, কইতেন না রানী বিলকিসের বাহির দুঃখ করি বাবু দেখিতে স্বর্ণের হত নাই না বুঝতে হবে, এই জহরি কক দেখিতে কই স্বর্ণ বেড়া উলিবা বলি আমরা রানী দিছি মাত্র 200 বেড়া দিয়ে আস্তা 9 মাইল হত করে তুলেছ স্বর্ণ দিয়া, সুবহানাল্লাহ, কইতেন কো দুর্গিয়া দেহে মাঠের মধ্যে গরু ছাগল ঘুরতেছে, এই মাঠ ফাঁকা করা এটা স্বর্ণ দিয়া আজ্ঞা মধ্যে পড়াইতেছে মের গরু ছাগল, ও ভাই দেখি রাকাল রে দেখি কার সুলাইমান নবীর দেশ স্বর্ণ রূপার মধ্যে গরু ছাগল ঘুরতে, সুবহানাল্লাহ, কইতেন না কেউ আল্লাহ ওয়ালা হইল না, মালের পিছে দৌড়ুন কে, আল্লাহকে পাইলে কিছুর অভাব থাকে, আরো জোরে বলেন থাকে। দেখেন সুলাইমান নবী কয় দেখ আমারে কিতা দিছে, তুই এইসব তোমার স্বর্ণ দিতে বেডে তেরে বুকরা পরাই দিছে, ইডেন কেটা করে মহিলা ও বেটা দি বেডে দেখ তুই জানা তো আমরা কেন বেডে লুই আসি, বেডে দি বেডে দাঁড়া দাঁড়া, সুবহানাল্লাহ, কইতেন না আচ্ছা আচ্ছা লইয়া ঠিক গেছে, এরা গেছে তোর কান্ডি দূরেছে স্বর্ণ লইয়া তোরা নানির দ্বারে যা, আর এই বেটেন লইয়া যা, আমি বেটেনদের পাগল না, আমি ইমান না আনলে সারব না, সুবহানাল্লাহ, এরা সুজা মুখটা বেজার করে গেছে, রানী বিলকিস কই কি তা লইয়া এসে পুরো টেবিল তোমার তা সব ফেরত দিছে, তো ফেরত দিছে মানে
আমার স্বর্ণ দিয়ে টাক করিল মানে উনি আমার কাঁসার স্বর্ণের খবর জানে। গায়েবের খবর না জানলে নবী হওয়া যায়? আরো জোরে কোন যায়। আর এরা লেখছে আমরা দেশের ওয়াবি বাইরে গায়েব জানবো, নবী দূরের কথা, আমরা নবী যা জানি নাকি সাইর ভাইয়া জানো আর জানে। আরে মিয়া কিতাবের নাম কইবা, কিতাব পড়াইয়া কইয়া দিবে। নবী গায়েব জানে, কুত্তার কবুলি জানে, ছবি তুলি। আর রানী বিলকিস কয় গায়েবের খবর না জানলে নবী হয় না। সুলাইমান যে গায়েব জানে, আমার একটা কানোবাড়ি মারছে, সুবহানাল্লাহ। মানুষের কয় না, নিজে বুঝতেছে, কারণ আমি স্বর্ণের বেড়াগিরি করছি আর আমার এক করে জাগা মতো ধরাই দিছে। আমার দেশ হাগে মতো গরু ছাগলে স্বর্ণ মত কখন কইলে কাম করে এই বেটা আমার সারা মানত না। ল আমি যাই যদি বিপদ ভরি আমি ডাক দিব যুদ্ধের ময়দানে সবাই সবাই। সুলাইমান নবী দেখেনা কথা কেন, আপনারা দেখবেন পর্দা তুলে দিলে দেখবেন দিনের বেলায় গেলেন। উনি ডেকে বললেন, কিরে আমি রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা চাই, কারণ আমার পাখি খবর দিয়েছে রানী বিলকিসের বাড়িতে আশ্চর্য একটা সিংহাসন আছে, যেটাই চোখ মারলে একবার তাকালে চোখ বুঝতে চায় না। এত সুন্দর তাকালে আর চোখ বন্ধ করা যায় না। 65 হাত প্রস্থ আর 33 হাত উঁচা, 80 হাত লম্বা। সুবহানাল্লাহ কইতেন না, এটার সাজাইছে খুব চমৎকার ভাবে। সুলাইমান নবী বলেন, ওই সিংহাসনটা আমাকে এনে দাও রানী বিলকিস আসার আগে। যে জানবে রানী বিলকিস কোথায় রে, তার পক্ষে আনা সম্ভব। আচ্ছা দেখতে কথা হইলো, হা কয়েক হাজার মাইল দূর সিংহাসন, ডানবুকুতি গেল মিয়া ক্রেন লিয়ে জমল হাতির বহর নিয়ে যাইতে হবে। আর সুলাইমান নবী কয়, বিলকিস আসার আগে কে পারবি সিংহাসনটা নিয়ে আয়, কারণ উনি এটাও জানে বিলকিসের সিংহাসন কোথায়, বিলকিস কোথায়, আর আমার উম্মতের মধ্যে যোগ্য লোক আছে। সুবহানাল্লাহ, বলেন কেউ যাকে চিনে না আমি তাকে চিনি। এই জন্য তিনি খোলে আম বলে দিলেন, কে পারবা নিয়ে আসো। তো জ্ঞানী মানুষকে আগে কথা কয় না পরে কথা কয়, সবের ফলে পাতলা মানুষ দেখবেন বুঝে হোস সবের আগে কথা কেউ গমসম চলে নিল। যে মন সর্দার হ্যাঁ দেখবেন এমন আছে সর্দারের কথাই করে কথা কেন, কি কথা কই কথার দাগ হইছে। তো একটা জিন আছে, জিন বাকিরা তো বেকল চক্কর লইছে হুজুর ঠিক কথা বিলকিস কই দুই জানি না। তো আইবার আগে আনতাম কি আনতাম কই সিংহ দেশ হতে চিনি না। একটা জিন কাল আছে তুম মিনাল জিন্নি ফ্রিত নামের একটা দৈত্য আসিন পাশে বসা, দৈত্যটা দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী আমাকে যদি সময় দেন আপনার মসজিদ ভাঙ্গার আগে আমি সিংহাসনটা হাজির করে দেব। সুলাইমান নবী আপনি বসেছেন সকালে, দুপুরে উঠবেন, আপনি উঠার আগে আমি সিংহাসন হাজির করব। আল্লাহর নবী সুলাইমান বলেন, জি তুমি আমার কথার অর্থ বুঝো নাই, কারণ আমি বলছি বিলকিস আসার আগে তুই কোস আমি উঠবার আগে বেড়া তুই আমার দেহকে বিলকিস তো দেখ। তার মানে জিন অদৃশ্য দেখতে পায় না, কথা বলো, জিন অদৃশ্য দেখতে পায়, কাজে জিনের হাজিরা বর্ণামি সারা কিছু কথা কিছু দুষ্ট লোক বলে ফল্লা ফির জিন ফালে, আরে গাদার গরুর গাদা জিন ফাল তো করে, বড় ফিরের গোলামি তো জিন ফালন করে আর বড় কিছু ফালন হচ্ছে দামি কথা কনা কা। নবীর গোলামি বাদশাহি চাইতো দামি, আমরা মদিনার নবীর গোলামি করি, কথা বলেন ঠিক না বেছি জিন ভালো কি কুত্তা মারাই তোরে
দেখেন জিনের ক্ষমতা সীমিত, জিন বলতে পারে নাই, জিনের কাছে জিন বাদ দিন। কারণ সুলাইমান নবী দেখতেছে রানী বিলকিস আসতে লাগবে কয়েক ঘন্টা, আর তুই বেটা আমার বই তোর জুহুর পর্যন্ত আইয়া বেটি হুরো নিয়ে যাবো কথা কানাকে। এই জন্য যে দেখবা বিলকিস কোথায় সেই আসতে পারবে। قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرف قال النبي আপনি বলেছেন রানী বিলকিস সিংহাসন, রানী বিলকিস আসার আগে আমার জন্য আপনি তাকায় দেখেন ওই বিশাল আকারের সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দিলাম আপনার চোখের পলকের আগে রাস্তে কনসান। হুজুর আপনি বলতেছেন বিলকিস আসার আগে আনতে, আমি সেটা নিয়ে আসি আপনার চোখের পলক মারার আগে। চোখের পলক মেরে মানুষ দেখতে যে সময়টা লাগে তারও আগে। তাহলে কোরআনের আলেমের ক্ষমতা কম হবে না বেশি হবে? আরো জোরে কেন কম হবে না বেশি হবে? উনি কয়েক হাজার মাইল দূর থেকে সিংহাসন টাইন না কয় আমি আনছি এরপরে সুলাইমান নবী খুতবা দিলেন, সাবধান তোমরা ঈমান আনো আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দান করেন, আল্লাহর বান্দাদের ক্ষমতা আল্লাহ ওয়ালাদের ক্ষমতার জন্য পৃথিবীতে কিছুই নেই। এই জন্য গৌস পাক বলেন নজর তো ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমে ইত্তিসালি আসসালামু নার চশমে আম্বিয়া আসসালাম বাদশাহে আউলিয়া। গস পাক বলেন জগতের মানুষ আমি যখন আল্লাহর খোদার খোদাইয়ের দিকে তাকাই পৃথিবী না বেলাদিল্লা মানে আল্লাহ যত আবাদী সহ আমার আল্লাহ যত মিলকিয়তের যত মূল্য কাছে রে আমি যখন বেলায়েতের নজর দিয়ে তাকাই আমার হাতে তালুতে সরিষার দানার মতো দেখা যায়। সেই গৌস পাক মিরান শতাতারিকে উনার ইন্তেকালে শত শত বছর পরে কচুয়া পাঠিয়েছেন, কচুয়া সুবহানাল্লাহ। আর সেই মিরান শতাতারি উসিলায় এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত জারি আছে। এই দেশের যত পীর সৈয়দ মিরান শাহকে ট্যাক্স না দিলে পীরগিরি থাকে না, কথা বলেন না বলেন বাস্তব সত্য কথা বলুন ঠিক না বলছি? আপনাদের চিলিকুট বলেন, এই পানিশ্বর বলেন, এরপরে বলেন আমাদের ওই কচুয়াতে তো আছে দাঁত মন্ডল আছে, কচুয়াতে অবশ্য বিশাল সারা বাংলাদেশে মিরান শতাতারির খলিফায় ভর্তি কেমন পীর শেখ ভালো শাহ লাখাই বালিগেরা হবিগঞ্জ। আমি সবসময় ওনার ওরস মাহফিলে চিফ গেস্ট থাকি। একটা মূর্খ মানুষ, একেবারে সাদা সিধে মূর্খ মানুষ, নৌকার মধ্যে বসছে, ঢাকায় যাবে কমলার ঘাট থেকে মাল আনবে আর দেশে আইসা সৌদাগরি করবো বিক্রি করবো। নৌকার সইয়ার উপর বসে রয়েছে, হঠাৎ করে দেখে একটা লাশ ভাসতেছে, উপর থেকে কুত্তায় টানতেছে কপালের মধ্যে কাউয়ায় বসে সবগুলা টেন্ডা টেন্ডা খুলতেছে। শেখ বানুর ভিতরে মুসলমান সে খোদারে এই সাদের দেহের বুঝি এই হবে পরিণতি, কাউয়ায় খাবে খবর লবে না কুত্তায় খাবে টেনে ছিড়বে বাঁচাতে পারবো না, আল্লাহ এই দেহ নিয়ে আর জগতে থাকতে চাই না। খোদার প্রেমের জ্বালা জ্বলে উঠল, খোদার প্রেমের জ্বালা জ্বলে উঠল। এবার তিনি লাভ দিয়া নদীতে বললেন জাব দিয়া ওইটা সাঁতরে উঠছে উচ্চাসে ঢালি দৌড়ে হায় 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 আমি কই হবে ধরে সোহাগ।
আমি জিয়ন্তে হইয়াছি গো মহারাম পীরিতিকো রিয়াশৈ গো পীরিতিকো রিয়া আমি জিয়ন্তে হইয়াছি গো মহারাম পীরিতিকো রিয়াশৈ গো পীরিতি আমার এত দুঃখ হইতে কেন গো আমার মরণ হইল না গো জানিলে নামে নায়ম কাল সাপে দংশিলে মনের দুঃখ গো জানিলে নাম যাই রামাইতে পারে গো যে রঙকে বানাই সোনা গো জারিলে নামে সুবহানাল্লাহ কর না এই যে আমার এক বেদনায় লাগাল হয়েছিল এই যন্ত্রণা তোর থামাইতে পারি না প্যারাসিটামল খাইলেও কামো না প্যারাসিটামল কোম্পানি খাইলেও কামিত না এই একজন আইলে আমার পারবো থামাইতে যেজন সাইরে স্বর্ণ আনাইতে পারে চিল্লাই কর না সুবহানাল্লাহ এখন দৌড়ি আর ফিরাউলিয়া দরজা দরজায় যা যেখানে যা শান্তি আর পায় না হঠাৎ একদিন মিরান সৌজুরা এসে আসে কি যেন দিল রে বাবা মানুষ পাগল ছিল ভালো হয়ে গেল মূর্খ মানুষ ছিল আলেম হয়ে গেল সৈয়দ মিরান সাত্তাতানি বলেন বাংলার মানুষে আমি তোদের কি আরবি শিখাতে আসি না টাকা দেখ আমার নবীর হাদিস আমি বানুসার কলবের মধ্যে বাংলাতে ঢুকাইয়া দিলাম শেখ বানু বাংলা সাহিত্যের স্টার হইয়া যায় বাংলা সাহিত্যের স্টার বানিয়ে দিয়েছে একটা মূর্খকে সৈয়দ মিরান সাত্তাতানি এই জন্যই বানুসা গজল গায় পার করায় ধমের তরি আওলিয়াজে লানি বলন পার করায় ধমের তরি জিলানি তোমার হোসে তা পারে সফল মরে গো সৈয়দ শাহ মিরান সম্মানি সৈয়দ শাহ মিরান সম্মানি আউলিয়াজে লানি বলন পার করায় দমের তরি একে আমার জীর্ণ তরি গব গাহিনী কেমনে হোয়ের বৈঠাবাই হাই রে আমার ঠানে টানে হিয়ে জানে গো আমার ঠানে পানি আউলিয়া জিলানি পার করায় ধমের তরি আউলিয়া জিলানি আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হল্লা
মা জোত জগত মাই জে মর চন রে জিও দয়ে হাই রে বাগদ জালিলো শামা জোত জগত মাই জে মর চন রে জিও দয়ে ওজন কৃপা পাশন গোলে গো ওজন কৃপা পাশন গোলে গো তোর রঙ গোয়জন পদস মনি ওর রঙ হয় পদস মনি হলি সঙ্গীত তো দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফা রহমাই রে দিন দুনিয়ার সঙ্গীত তো দিলেন পরওয়ার প্যারা নবী Allah 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 Allah
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার জিকির একটু কম করি, কিছু মৌলবি আছে খালি গানই গাবো, তার মানে হলো তরকারির থেকে বাহর হতা বেশি, কথা কেন বাহর হতা টাল দিয়ে লেছে মাশাল্লাহ, মাল চাল নাই, এই তরকারি কি খাওয়ার তরকারি? ওয়াজে যাবেন, ওয়াজ করবেন, ফাঁকে ঝুঁকে মানুষ জিকির করবে, গজল শুনবে, এটা হবে তরকারিতে লবণ যেমন, কথা কেন ঠিক না বেছি? এই আল্লাহর ওলির নামে হুজুর গোসে পাকের স্মরণের এই মাহফিল সুবহানাল্লাহ। আমি ফলস করে বলতে পারি, যে গ্রামে বড় পীরের প্রেমিক থাকে ওই গ্রামে কোনোদিন আল্লাহর ভয়াবহ কোনো গজব নামতে পারে না। হুজুর গোসে পাকের নাম ধরে যে চলে, আল্লাহ তাআলা তাকে কখনোই নিরাশ করেন না। হুজুর গোসে পাকের বেলায়েতের কদম যে জমিনে পড়ে সে কখনো বিভ্রান্ত হয় না, বাতিল পন্থী হয় না, কথা কন ঠিক না বেছে? বরফির সাহেবের নাম ভাঙে এখন বাতিল পন্থী থাকতে পারে না, কারণ বরফির সাহেব একটা নাম দিয়েছেন গৌসুল আজলা, কথা কন কেন বাতিল পন্থীরা শুনলি কো দূর উঠে তো সিরি ভাই যা বাইরে হইন দিকে সিরি ওসিলারে যে সিরি কো এর মতো বেরেকলেস মানুষ আর জগতে নাই, কথা কন ঠিক না বেছে? এরা সবার পা ধরে কি কন সালাম দিবেন বলবি শব্দ, কথা কন সালাম দেওয়ার লাগবো না, দিলে তুমি আপনার নামাজ হইতো কি হইতো না, নামাজ হইতো নামাজ শেষের বলে কি বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, অর্থ পড়ছেন নিজে বলে, অর্থ হলে মোল্লার দল সেরে কত তাড়াতাড়ি হতো দিল বলে, নামাজ পড়েন কার আল্লাহ, আর জোরে বলেন কার, ওখানে বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, আল্লাহর জন্য পবিত্রতা, আল্লাহর জন্য তাহারাত, আল্লাহর জন্য সালাত, এই জন্য বাবা নাপাক অবস্থায় কোরআন পড়া যায় না, নাপাক অবস্থায় নামাজ পড়া যায় না, নাপাক অবস্থায় মসজিদে যাওয়া যায় না, নাপাক অবস্থায় আল্লাহর খানায় কাবা তওয়াফ করা যায় না, কারণ আল্লাহ বলেন আমি পাক, আমার কাছে আসতে গেলে তুমি হইয়া যাও পাক। এটার অর্থ হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, বাবা বলতে পারেন হুজুর না পাক অবস্থা কেন মসজিদে যাওয়া যাবে না, ময়লা টয়লা নিয়ে কেন মসজিদে যাওয়া যাবে না, এটার উত্তর হলো এটাই আল্লাহ নিজেই পাক, আল্লাহ বলেন মুমিন তুমি হইয়া যাও পাক, আর জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহ কি পাক না পাক, আজরে কথা কোনা পাক না না পাক, এই জন্য মুসলমান মুত্তা পানি লই আর হেতটা মুত্তা হানি লই দূরের কথা মাটি খুঁজে না, এখন মুসলমানের ভুল এমন হইছে খারুইয়া মেলো বইয়া মুত্তা কথা কথা যে খারুইয়া লেন তোয়ে মুত্তু করে এর যে ঈমান নাই রো ঠিক, কারণ যার হায়া নাই এর ঈমান নাই, কথা কোনা কেন, কারণ আল হায়া ও শাবাতু মিনাল ঈমান, হায়া লজ্জা হচ্ছে ঈমানের অংশ, আর যার মধ্যে হায়া নাই বুঝবেন তার ইমান হয়েছে ধ্বংস, হাঁপেন ঘুরে ঘুরে কালকে যেন মন যেন হুট করে উঠছে, আচ্ছা এখন যদি সে পেশাব করে আসছে পানি লয় নাই পাক হইছে, কথা বলেন পাক হইছে, এই লোকটা মারা গেল, স্বামী স্ত্রী সহবাস করছে গোসল করে নাই মারা গেল, আল্লাহ তারা জায়গা দিবে, আল্লাহকে তোর কাছে জায়গা দিতাম, তুই তো না পাক, কারণ তুই কি নামাজে পড়ছ নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, আল্লাহর জন্য পবিত্রতা তারপরে হলো সালাত, বেনামাজি আল্লাহ ঠেঙ্গাইব কি রে নামাজ পড়ছস, কেনা তুই কি আমার বলেছিস কথা কয় না, আমার জন্য আসতে হলে হাদিয়া নিয়ে আসতে হবে সেটা হচ্ছে সালাত, আপনার পীর সাহেবের দরবারে কি খালি হাতে যান, কথা কয় না, আত্মীয় বাড়িতে খালি হাতে যান, কিছু গরু মার্কা মুলুক মানুষ আছে ইদি আত্মীয় স্বজন বাড়ি খেলাতে দূরে, কথা কয় না, কিন্তু আপনাদেরকে বলি সব আত্মীয়র কাছে আবার হাদিয়া চাইেন না, গরিব আত্মীয় যদি হাদিয়া ছড়ায়ে বুঝবেন আমার আল্লাহর রহমত আপনার বাড়িতে ঢুকছে, আপনার গরিব কোন আত্মীয়
রক্তের সম্পর্কের আত্মীয়তা সম্পর্ক, গরিব মানুষ যদি শরীফ এবং গরিব যদি আপনার ঘরে ঢুকে আপনার বাড়িতে আসে, আপনি তার যত বেশি সেবা করতে পারেন, যত সময় রাখতে পারেন, মনে রাখবেন আল্লাহ পাককে রেখে দিয়েছেন। ওই বান্দার পায়ের সাথে আল্লাহ ডাইরেক্ট রহমত ঘুরতে থাকে। কিন্তু আমাদের দেশে হয় কি, এরকম গরিব আত্মীয় দেখলে জামাই বউ রেটিপ দিয়ে তোদের বাগাই দিয়ে বসে আমাদের অভাব ফুরায় না, কথা কানা কে অভাব ফুরানো কে আরো যে কে, এই নিজের গরিব ভাই বোন আত্মীয় স্বজন ফুফা ফুফি যারা থাকবে ওরা বাড়িতে আসলে এমন ভাবে আদর করবেন যখন আমার মা বুদ্রে পাইছে। এই ওয়াজ যদি করি তো চোখের পানি ধরে রাখতে পারবেন না বাবা। আমি তো আপনারা ইউটিউবে দেখেন, আমি আমার মুরিদানের মধ্যেই ওয়াজ করি বেশি, দরবারের তো প্রচুর প্রোগ্রাম, এই জন্য ডানে ভাগে আসতে পারি না। হঠাৎ করে আপনারা মনে হয় মহব্বত করেন বরপি সাহেবের নাম তো, আর আমি তো বরপি সাহেবের কিনা গুলাম, আমি চাকরি করি নাই, আমার সব ফার্স্ট ক্লাস, হাঙ্কুম হাঙ্কুম বলে বিয়েছি না, বালা বলে বিয়েছি, আল্লাহ দিল আপনার অহংকার করি নাই। ব্রাহ্মণবাড়িয়া যে কোনো আলিমের দরজায় দাঁড়াতে কোনো ইনশাল্লাহ দাঁড়াতে পারবো, কিন্তু চাকরি করলে বড় চাকরি, এতদিনে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যেতাম, কিন্তু প্রিন্সিপাল না হইয়া দরবারের খেদমত করেছি, নাসিরনগর যায় দেখবেন কত বড় মাদ্রাসা করেছি, বাংলাদেশের দ্বিতীয় আরেকটা নেই। সব জায়গায় দেখা যায় মাদ্রাসাগুলোর মধ্যে জায়গা নাই, বিল্ডিং দেওয়া যায় না। আমি নাসিরনগর মাদ্রাসা করছি একদম উপজেলা সদরে, 500% জায়গার উপর, আশেপাশে রাখছে আরো 50 কেন, উদ্দেশ্য হলো একটা ইসলামী ইউনিভার্সিটি করা, আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানানো। কারণ আমি দেখেছি আমার ছেলে আলেম না হলেও আপনার ছেলে আলেম হবে, কারণ রসুল দেখছে আপনি মাটিতে বসা, কথা বলে না কেন। আমি মনে করি আপনার নবীর প্রেমিক আমার থেকে বেশি, কারণ আমার কিছু হাদিয়া মিলবে, আপনাদের কিছু মিলবো না, কথা কেন দেখি। আপনার আরামের ঘুম হারাম করে নবীর জন্য বসে আছেন, আলেম আপনাদের ঘরে হবে, সচিবের ঘরে আলেম হবে না, ওসির ঘরে আলেম হবে না, ম্যাজিস্ট্রেটের ঘরে আলেম হবে না, কারণ যারা রেশুয়াত খায়, দেখবেন গরিবের ফোর্থ আরেকবার আওলাদ করে বসে হে হয়ে গেছিল, কথা কোনো বিসিএস ক্যাডারের পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গরিবের গরের বাথরুম, আল্লাহ কেন আপনার মধ্যে মেধা দিছে, কারণ আপনি গরিবের গরের, আপনি গরিবের দুঃখ বুঝবেন, কথা কন ঠিক না বেঠি। আর আপনি যখন সচিব হইয়া গরিব রেসিনেন না আব্বার, এখন আব্বা তুমি হইলেন যা বলা মুছা বলা আমার ইহ যাইও না, আল্লাহ কাকের গাটটা ধরে মটকাই দিব, তোর ঘরে একটা হাম্বা হই দেখো, কথা কন কথা। একবার গিয়া দেখি এক সচিবের ফুলারে ভাই মুবা গীতা এত কোন মুবা, আমি কি ও ভাই তুই কিতা গাছ ইয়ে তো মুবা ইয়ে কোন এই সোফা সোফা লইতো এই আদাড়া বল লাগবে এরকম সোফা, তুমি মনে রাখবা আল্লাহকে ভয় করতেই হবে, কথা কর ঠিক না বেঠি। ওই আপনাদের মধ্যে আল্লাহ মেধা দিয়ে রাখছেন, এই আপনাদের মধ্যে বড় বড় আলেম হবে, কারণ আপনারা আল্লাহর পাগল, কথা কেনা আল্লাহ এই কথা বলে ফেরাউনের ঘরে আমি জন্ম দিব, আল্লাহকে আমি যে মহব্বত করব যে আমার পাগল এর ঘরে জন্ম দিব, কথা কন ঠিক না বেঠি। গরিবের ঘরে জন্ম নিল মুসা নবী, কারণ মুসার মা আল্লাহর পাগল, মুসার বাবা আল্লাহর পাগল, এই জন্য আল্লাহকে তোর গুরু দিন মুসা, মুসারে আল্লাহকে দাওয়াত দে, কি দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউনের মাথা ভাঙি আমার সামনে ঝুঁকাবি, মুসা নবী কা আল্লাহ, এটা কিভাবে সম্ভব, লক্ষ লক্ষ সৈন্য স্বর্ণের সিংহাসনে বসে, রব্বুল আলামিন আমি একটা সাধারণ গরিবের ছেলে, আমার গোষ্ঠীর মানুষগুলো 300 বছর যাবৎ ফেরাউনের দলভুক্ত হয়ে আছে,
আল্লাহ আমি একা কি করতে পারি, আমার সাহস হয় না। আল্লাহ কয় মুসারে চিন্তা করিস না, আমি আল্লাহ যারে ভালোবাসি, কাপড়ের চাকচিক্য লাগে না, দন দৌলত লাগে না, দেখতা কায়া আমি তোর একটা লাঠি দিয়া দিলাম, বড়ি গাছের লাঠি, জান্নাতি বড়ি গাছের লাঠি। এটা বাবা আদম আয় সময় বাঙ্গে লুয়েছি বেহেস্তের বড়ি গাছ থেকে, এই লাঠি লম্বা আছে সাইডা লম্বা, এই জন্য শূন্য তৈল মাথা কান বরাবর লাঠি। আপনারা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস নবীকে তো ভালোবাসতে পারছেন, হুজুর গোসের পাকের দিদার আপনারা যদি পাবেন তা আপনারাই পাবেন। অলি আল্লাহর দরবারে গরিব যায়, কথা কথা কারা যায়, মাহফিলে কারা আসছে গরিবরা কেন জানে? সর্বপ্রথম বেহেস্তে যাবো সাথে কেন থাকবো জানো, আমার হৈর হা ডের আমার ফকিরের দল, আমি নবীর উম্মতের মধ্যে যারা ঠিকমতো খেতে পারে নাই, খাইতে পারে নাই, ঘুমাতে পারে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আমি নবীরে ভুলে নাই, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর নবী সর্বপ্রথম, আমার গরিবের দলকে কোন সাথে বান্দিয়া জান্নাতে লইয়া যাব। এই জন্য ওলি আল্লাহ দেখো আমরা কিস্তা লাগবে না, নবী আমি আর বড় হই, শাহজালাল আমি আর বড় হই, কথা কথা আমার দেশও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, গরু নাই, বউ নাই, কথা কথা ও শাহজালাল এই রকম বহির খেলিলেন কে বুঝছিস না, নবী যখন ডাক দিবা আয় কেডা কেডা বহির আব্দুল্লাহ সব দুনিয়াত কারকিস্তা নাই, আমার সাথে আয়, আমার জান্নাত আজকে তো আর আমি শাহজালাল চাই আমার নবীর সাথে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না, এই জন্য গরিবরা নবীরে ভালোবাসে বেশি। আসুন আমরা মহাব্বতে গাই, হুজুর গোসে পাককে সালাম দিলে, হুজুর গোসে পাকের নজরে করম যদি কার উপর পড়ে যায় একটা মূর্খ মানুষ জাগায় আল্লাহর ওলি হয়ে যায়। এটা আমার কথা না, কুতুবুদ্দিন বখতিয়ারি কাকি বলেন, এক নজর আজ তুবু আদর দু জাহান মারা বস, এ গোসল আজম তোমার একটা নজর আমার মতো কুতুবুদ্দিনের দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। নজরে জানে বিমা হযরতে গাউসুস সাকলাইন, আমি আমার দিকে দুনিয়া আখিরাতের বাদশা বড় পীর জিলানি নেক নজর কামনা করি, জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান লুকিয়া পানি লাগে, মুসলমান পবিত্র থাকে, কথা কোন ঠিক না বেঠি, এই জন্য মুসলমান আল্লাহর কাছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পাক হয়ে যাবেন, আল্লাহর হয়ে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহর দরবারে রাহাদিয়া হয়ে যাবে। এবার আল্লাহ কয় বান্দা আমার হাবিবের হাদিয়া দিয়া উঠ, কথা কোন না, এবার আল্লাহর বান্দা বলে আসসালামু আলাইকুম আইয়ুহান নবী, ওগো আমার সামনে হাজির ও নাজির নবী আপনারে সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পেরাক রাখ, এখন উঠিস না নবী কই উঠিস না, কইলাম ইমানদারদের কি নেককার বান্দারের একটা সালাম দিয়া দে। খানায় কাবার ইমাম মসজিদে নববী শরীফের ইমাম বলতেছেন ওয়ালা আল্লাহ গো জগৎ ব্যাপী দুনিয়া খেরাতে কত দুনিয়াতে বরযখে যত নেক বান্দার সকলের উপর সালাম, বাবা এই বর বললাম নেককার বান্দার উপর সালাম দে আল্লাহর খানায় কাবার ইমাম। এই বললাম ঠিক না বেঠি, এই জন্য বাইজিদ বুসলামী বলেন ও আল্লাহর বান্দা দোয়া চাই আলাপ নাই, দোয়া নেওয়ার ব্যবস্থা করো, আল্লাহর দোয়ার ফ্যাক্টরির মধ্যে জাপ মারো, তুমি নেক বান্দা হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও,
আল্লাহর ডরে হারাম কাজ ছেড়ে দাও, আল্লাহর কাজে লেগে যাও। তুমি মনে রাখবে জলে স্থলে পাহাড়ে পর্বতে দুনিয়াতে আর বরযখে যেখানেই থাকো না কেন, আল্লাহর খানে কাবা থেকে নিয়ে জাপানের মসজিদে যত মুসল্লি তোমার সালাম দিবে, সমস্ত সালাম তোমার দরজায় আমার আল্লাহ পৌঁছায়া দিবে। আপনি যদি নেককার বান্দা হন, ওই মক্কা শরীফের বেড়ে কিতেছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আব্দুলের জমা হলো ইবাদ, এটা তাদাদে কসরতের জন্য, এত যত যত শত কোটি কোটি আল্লাহ ওয়ালা দুনিয়াতে এবং কবরে আছে, আমি নামাজি তাদেরকে সালাম দিলাম, আল্লাহ কয় আমিও তোর হক পাইলাম। এরে বান্দা এবার তোর সাথে থাকা বন্ধু বান্ধব তোর ভাই বরাদর আত্মীয় স্বজন মোমেন মোমেনা ভাই বন্ধুদেরকে সালাম দিয়ে দৌড় দে, কথা কেন দৌড় দে, তোরে ছেড়ে দিছি তুই কাম্পানাই লিখে। সুবহানাল্লাহ, নেককারদের জন্য দোয়া করা কার পছন্দের কাজ? তাইলে নামাজের দরকার আছে না নাই? এই আমার বাবা ভাইরা, নামাজের দরকার আছে না নাই? তারা সকলে নামাজে সামিল হন, আপনাদের মুরব্বীরা দোয়া বেশি পাবে। নামাজ হচ্ছে সকলের জন্য দোয়া, আল্লাহর ইবাদত, নবীর প্রতি তাজিম, ইমানদারের উপর দোয়া। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়ার তৌফিক দেন, আমাদেরকে যেন সালেহ আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দেন। এতে করে আপনি দোয়া কার কাছে চাইতে হবে না, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন কোটি কোটি মানুষের দোয়া, পাঁচ ওয়াক্ত 24 ঘন্টা আপনার কবরে আপনার আমল নামায় চলে আসবে। কারণ নামাজ বন্ধ হয় কখনো? এখনো কিন্তু একদল জমাত করতেছে, কারণ ওই যে দেখছেন আমাদের এখানে যখন 3 মিনিট আগে হয়, আমাদের থেকে পূর্বে যারা যে তারা 3 মিনিট পরে হয়, এরপরে এরা মাগরিবের নামাজ শেষ করলে আর এখানে আজান দেয়, কথা করে এইভাবে দেখা যায় 24 ঘন্টাই কেউ না কেউ নামাজ পড়তেছে। পৃথিবীটাকে আল্লাহ এমন সিস্টেমে বানিয়েছেন যে 24 ঘন্টায় আল্লাহ তাআলার জিকির থাকবে, 24 ঘন্টায় আল্লাহ তাআলার আমার নবী পাকের দরুদ শরীফ চলবে। আল্লাহ জানে কিছু মূল্যায় ফতোয়া দিব, ওই জন্য নামাজের ভিত্তি হবে। এখন কয় দরুদ ইব্রাহিমী, আমি একটা করলাম কি, আমরা নবী বড় না ইব্রাহিম নবী বড়, আমরা নবী, দরুদ কি আমরা নবীর নাম আগে না ইব্রাহিম নবীর নাম আগে? আমরা নবীর নাম আগে, তো আমার নবীর নামে না দরুদ তো নবীর, তুই ইব্রাহিম নবীর নামে কেন দরুদ করছ, কথা কেন? এদের নাম দরুদ মুহাম্মদ দিব, নবী থাকতে তো ইব্রাহিম নবীর নাম কেন নাই, কথা কেন? এরা কত বড় বান্দর, এরা কত দুষ্ট, আমার নবী কি ইজ্জত মারবার লেগে ইব্রাহিম নবীর আয়ত করে লইছে, কথা কেন? আপনারা যদি আমার শত্রু হতেন তাহলে এমন কাজ করলে নিলে আমার বয়ে ধরে গেলেন, এটা গাদার এনে বয়ে দিয়ে তুই গো, কথা কেন? আমার গুলো আমি বল বয়ে থাকেন, আমি বয়ে থাকলে দিমা দিয়ে এই বেটা ওয়াশ করবো, এইটা ওয়াশ করালে আমার জুতা দিয়ে বেরোন, তোর সমান কথা। ইব্রাহিম নবী মর্যাদাবান সম্মানই, তা বলে কি আমার নবীর নামের আগে? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم আমার নবীর আহলে বাইতের পরে ইব্রাহিম নবীর নাম, আমার আল্লাহর নবী তো আগে আগে, আমার নবীর আহলে বাইত পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর আগে, কথা কেন? এরা তো এই দরুদের নাম মুহাম্মদি দরুদ না দিয়া নাম দিছে ইব্রাহিমি দরুদ, ইব্রাহিম নবী আবার কবে আল্লাহ ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ছেন? আল্লাহ কোরআন ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ছে, তো ইব্রাহিম দরুদ আবার কেন? দরুদ তো ইব্রাহিমই না, নবীজি ইব্রাহিম নবীর টাইম নাইছে আমার আব্বা বুজুর্গ মানুষ তাই না রইলেন ভিতরে দুহাই, সুবহানাল্লাহ কইতেন না তাই না লাগি, আমি একটু দোয়া করে দিই, আমার নবী বলল তুই ইব্রাহিম নবীর লাগে দোয়া করছে দোয়া, আর দোয়া করতাম চারে রাইডারে মূল বানাইছে দুরুদ ইব্রাহিম, কথা কয় না কেন? আমার এক মৌলবি কইছে দরুদ ইব্রাহিমি সওয়াব, আমি আবার দরুদ ইব্রাহিমি কই তোর উপরে কাফের ফতোয়া দিন, ভাই জামা গরম হয়ে গেছে ফাল দৌড়ছে পারলে চেষ্টে হয়ে যায় কারি টুকি তুমি ওকে আমি ওয়াইসি ফতোয়া হইলাম বুঝে সুজা দিছি, এখনো টাইট করছি না দড়ি টান দিলে হইলাম কারবার সাইল লো শেষ কো থাক 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 বাদ দিলে না কথা কইলাম না, আপনি যেটা কইছেন কইছেন আবার দরুদ ইব্রাহিমি কই তো তোর কাফের ফতোয়া দিন, এই তুই আল্লাহ থেকে বেশি বুঝছিস, কোরআন শরীফ খুল আল্লাহ কি কোন সময় ইব্রাহিম নবীর উপর দরুদ দিছো, কথা কইলা দে এখন জামাই রে দাও কুশি নিয়া জামাই আর বড় টান বানছে, ওই ভাই আমার সাসাই তুমি তুমি আইও আমার জেটা তুমি আমার সাথে খাও এলিকে তুমি জামাই রে খাও না দিহার গেল, কথা কইলা দে না না জামাই আর কাইতো না জামাই থেকে বিড়া দইলো তুই জামাই বড় চল যাচ্ছে দুর্গা 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 তোল্লাহন বল জগতার একটা সিগনি এলিকে জামাই বাদ দিলে, কথা কইলা দে
আমার নবী ইব্রাহিম নবীর নাম নিজে নিছেন, এই দরুদ আমার নবীজি পড়তেন, নবীর দরুদ। নবীজি পড়তে গিয়া ইব্রাহিম নবীর টান দিয়ে আছে, আমার মুরব্বির জ্ঞানে আল্লাহ আমার মুরব্বির সালাত দিয়ে আমি আল্লাহকে নেই না, আমি টান দিয়ে লইলাম, আমি আর আপত্তি নেই। আল্লাহর হাবিবের সাথে সাকলামি না কথা কন ঠিক না বেঠিক, আল্লাহ আমি বেটা তোর ছুটে গেলাম আর হাবিবের আর কেউ সালাম দিছি নবীর, অনেক নবীর আমি সালাম দিছি, কিন্তু দরুদ ধরি কেউ বলে আমার নবীর উপর সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, এক নজর আজ তবুয়াত দর দো জগা মারা বাস নজরে জানবে মা হযরত গাউস সকলিন, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাস আমরা সালাত পড়লাম, সালাম বইয়ে দিছি না খারিয়ে দিছি, এরা যখন আমরা কই খারিয়ে দোষ বরস এটা কইছি আমরা কথা না দে, আমরা বইয়ে দি খারিয়ে দি হইতো দি, এরা জীবনে একদিন নবীরে সালাম দিছে নি, কোরআন শরীফে যে আল্লাহ কইলো এই ইমানদার তো সালামও দিস, এর একদিনও দিছে না, আমরা শুধু গুসো কইরে আল্লাহ কইতা দিই মান আদা এর লিগা আমি পেতে দিয়ে দৌড় দিছি কথা কনে, ইমান কি আর আদা এই জন্য দৌড় শরীফ পরিবার দিছে সালাম আল্লাহ কেমনে দিব নবীরে তো তাজিম করে ইমানদার, নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা কথা কন ঠিক না বেঠি, আমরা নবীকে তাজিম করবই কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা যেন হুজুর গজু পাকের ওসিলা মরহুম ফুলমিয়া সাহেবকে মাগফিরাত দান করেন এবং হুজুর গজু পাকের দামানে পাকের নিচে যেন তাকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জীবন মিয়া কই না থাকো তুমি দুবাই না, এই ইউটিউবে আমার আলোচনা শুনছে, এই যে পাগল হচ্ছে আমাকে আইন নেই স্যার, বাবা তোমার কপাল ভালো যে আমি শেষ পর্যন্ত আসছি, আমি তো এই রাস্তায় ঢুকে একদম আসমান থেকে পড়ছি, আমি ভাবছি হয়তো চুনটার আশেপাশে হবে, আমি তো খবর সবর নিছি না আসলে, তাড়াতাড়ি আমার সাথে ছেলেটাকে বললাম আমার ইয়ে দাও ওই ব্যানারটা পাঠিয়ে যে দেখ গেল, আমি তো আল্লাহ নাম চিনি না, বর বললো কি যাও আর কোন বললার জানি গিয়ে পড়তেছি রে বাবা কোথা কোথা বললা দৌড় বললা দৌড় আমি তুই বললা লাগাইছো শুনে বড় বললা নাকি বললা আছি না মনে কোন সময় মানুষের দৌড়েছে যাচ্ছে সুবাইছে মনে হয়েছে এর লেগে এই জায়গাটা মানুষের বড় বললার নাম দিছে, দিতে দিতে মানুষ নবীর উম্মত আইয়া বললার জায়গা নিচে দল করে বুঝে দিছে কথা কেনা কে কক্কর বললা দৌড়াই দিব বর হিসাবে নিশানো উড়াই দিব কথা কন ঠিক না বেঠি, বর হিসাবে নিশানো উড়াই দিছে বললা সল্লা সব কই গেছে মিরান সহদুর যখন কুমিল্লা থেকে হেঁটে রওনা দেন ওনাকে জিনের আক্রমণ করলো শয়তান, সাথে যারা ছিল ভয় পেয়ে গেছে আরে বাবা বাঘে ডাহে কুত্তা ডাহে গালে ডাহে যেটা ডাহ না ঠিক এই দেখতেছে গাছ গুছ ভেঙে লইতেছে তুফান এই ডাই দি মুর আমরি দুম আর দুম মেরা জলকে সুপ তাক আজকে বাপ ডাহ মু সব লেন তরে জেলাইন ফোন নামি করতেছে সব লেন তরে বাইন দেখা সব কোন জানি কি এক ফু দিছে কতক্ষণ পরে দেখা যায় গাছের উপরে খালি দোয়া হুজুর আগুন লেগে গেছে কারে আগুন লাগবে না রাউ রাস্তা এই বিজের ভাল গেছে আর এই দেরো আওয়াজ দেখিস ধোঁয়া উঠতেছে জ্বালাই দিছে সমস্ত জিন জাতির বাহিনীকে, এরপরে বাকিরা অনেক কিছু বায়াত শর্ত দিছে যে জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিবি না, নবীর কোন উম্মতকে কষ্ট দিলে পায়জামা গরম করে হালাম ও এই দেশগুলো এইভাবে শাহজালাল সাহ মিরান শাহ তাতারি শাহপুরান এই অলি আল্লাহরে ঘুরে এগুলো ঠিক করছে কথা কোন ঠিক না বেছি, আমি শুনছি এক আল্লাহর অলি যায় পা রাস্তা দিয়ে মানুষজন দৌড়াইতেছে কেন যেন ইট দিতেছে বড় বড় ইটের চাক্কা হাওয়া যায় এরা রুজো করে নেবে এরপর শুধু লাঠিটা বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে করে ঘুরাইছে ও বাবা বেটাই কয়ে যেন দুনিয়া আসমানে বাড়ি হয়েছে বেটা ধুমধাম ফিরে ফিরে উঠে আসে লাঠি ফিরে উত্তর করে উঠে পাই গিয়া
কতক্ষণ পরে দেখা যায় বড় বড় কুত্তার ফলে হচ্ছে ভাও কুত্তা তো না কেডা কসম মা হোস দোয়া হোসাই বাইজিদ বসতে আমি সব তোমার বানছি বান দেখো কাটটাও কাটটা কথা বলে বহ কাটটা বন্ধ হলে দিছি বুঝ সারা জীবন কেকে করবে বুঝিস না চট্টগ্রামের সব কোটার বন্ধ হয়ে গেছে কথা বলে এত বড় কাটটা আর জগতে আছে দেখিনি হেড অত বড় রে বাবা আবার মানুষের মতো ডাক দিলি দুই রে বায়েব করে বুঝা যা আমরা রাসি নে কথা কোনা গিয়া এই বাইজিদ বুঝতে কাটটা বন্ধ হলে দিছি শাহজালালের বাড়ির গোজা কথা কোন আগের দিন বহুত মানুষ মারা গেছে গোজার মেরে মুরব্বীরা কুতার বল বন্ধু তে গোজার লিয়ে লিপি দেওয়া হয়েছে সুবাই বাপ ওটা হয়েছে গোজারের প্রতি শয়তানের খুব লোক কথা ঠিক হয়েছে এ শাহজালাল সাহেব স্বতন্ত্রের গোজার বানায় হতেছে না এর ভিতরে কাউন্ট হইবে ফিরি কাউন্ট এসে কয় লোক স্টুডিস্ট কথা কানা ফানির কুমির দূরে আনছে খান জাহান আলী দৈরেন নাকি হেন তা কালা পাহাড় দলা পাহাড় লুরিস না কইলেন মানছি মুরুখ দিব খাইস মানুষের গালো দিলে মেরলাম কে ডাক দিলে দলা পাহাড় দূরে ডাই কালা পাহাড়ই ডয়ে দূরে আল্লাহ আকবার এই জলে জন্তু কারামত দেখার পরেও শয়তানরা কয় ওলি বলি তুলি খাজায় খাই গাজা জোরে কইতেন না নাও আরে বেটা গাজা গুন দেখছি তুই মোল্লার থেকে ভালো হ্যাঁ ইসলামের নামে মোল্লা রাজি দুই নম্বরই করে এটা গাঁজা করে করে না গাঁজা করতে গাঁজা করে কথা কোনা কে এর মানুষ দেখে গাঁজা ঘুরবে আর মোল্লা টু ফিটার ফিটা দিয়ে আকাম করে বসে তুই বেটা বেটা লাগ দিস না আমারে কইতে দিও তোরা কইস না সমস্যা আছে আমি কই আমার জাতের টাইম করি বদনাম করার আগে নিজে শুদ্ধ হই কথা কোন ঠিক না বেঠে হ্যাঁ নিজকে নিজে শুদ্ধ করি অন্যের বদনাম জানি না অন্যের বদনাম বইলে লাভ নাই গুনার বোঝা ভারী করে লাভ নাই আমরা যেন সকলে নিজে নিজে সমালোচনা করি আমি ভালো হয়েছি কিনা কারণ কবরে যখন আমি যাব আমার সাথে কেউ যাবে না যাবে কেউ না আম্মা যাবে আম্মা যাবে নি না মুরালি যাবো তোর বিচ্ছাল বিচ্ছাল যাইতাম হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হুজুর গোসু পাখের ওসিলায় আল্লাহর বলি বানিয়ে দেয় যার দরবারে সুর যায় আল্লাহর ভেসে বাবা আমি এত সময় দিতে পারবো না হুজুর গোসু পাখের দরবারে মূর্খ মানুষ গেলে আলেম হয়ে গেছে আল্লাহ যেন আপনাদের সিনাকে জান্নাতের জন্য সুপ্রশস্ত করে দেন আমার নবীর প্রেমের জন্য উর্বর করে দেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين الله قلب جمتين মাবুদ গো তোমার নবীর প্রেমে পড়ে তোমার আউলিয়াদের মায়ায় পড়ে আল্লাহ বরগল্লা দক্ষিণ পাড়া মরহুম ফুল মিয়া সাহেবের বাড়িতে মাটির বিছানায় বসে খোলা কাঁচের নিচে আল্লাহ দুটা হাত তোমার আরশে আজিমের দরবারে বিজ্ঞান করে জুড়ে বাড়াইয়া দিল মাবুদ আমরা তোমার রহমতের ভিক্ষুক দয়াল নবীর বলো দয়াল নবীকে সালাতু সালাম দিয়া আয় আল্লাহ তাজিমান দয়া সালাম দিয়া তোমার গোস নাজমের জীবনী আলোচনা করে তোমার আউলিয়া কেরামের আলোচনা করে আল্লাহ গুনাগুলো সঙ্গে হাত গড়াইলা তোমার যে মায়ের বান্দা বান্দিরারে তোমার ভালো লাগে তার চেহারার খাতির রব্বানা আমিন যে মা বাপ জন্ম দিল এত কষ্ট করে লালন পালন করল মাবুদ কেউ বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেলে কেউ জমের তিনি অন্ধকার কবর ছিল সন্তান হইয়া তোমার দরবারে কয়জনে মিনতি করি ক্ষমা চাই আল্লাহ আমার আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানী
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله دادا دادير گنا معاف کرے دو بیوی بچر گنا معاف کرے دو آل اولادر گنا معاف کرے دو ربنا نبینا لنک জানি না কার কপালে কোন বেজ্জতি লিখে রাখছে বলল আমরা রে তুমি গজব আজাব দিও না দুনিয়ার জমিনে কোন দিন বেজ্জত কইরো না দুশমনের হাতে নাস্তে নাবুদ করিও না আয় আল্লাহ শত্রুর পথের ভিখারি বানাইও না মাবুদ যাদের আল ঔলাদ নাই তুমি নেক ঔলাদ দান করে দাও আল্লাহ যারা বিদেশের জমিনে থাকে আল্লাহ তুমি কবুল করে নাও আজাব গজব ভালো মুসিবত থেকে তাদেরকে হেফাজত ফরমাও ইজ্জতে ঈমানে জিন্দেগি দান করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাবুদ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম ও মাবুদ কার মনে কোন শত্রু ছাড়া কেউ জানে না জনাব জীবন মিয়া তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে সুন্দর এই আজিম সুন্দরানী মাহফিলের আয়োজন করলেন আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করে দাও আয় আল্লাহ তোমার দুই বলির নামে মানুষ সাধারণ মানুষ তোমার বন্ধু হয়ে যায় আল্লাহ মাহফিলটা বলছে পাকের স্মরণে আমরা যারা হাজির হয়েছি আমাদেরকে তোমার ওলি বানায় দাও নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও তোমার নবীর প্রেমিক বানায় দাও জীবনে একবার হলেও মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও আল্লাহ যে গ্রামে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম গ্রামবাসীর গুনাহ খাতা মাফ করে দাও গ্রামবাসীর উপর থেকে আজাব গজব উঠায় নাও বালা মুসিবত উঠায় নাও ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি থেকে তাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ তাদেরকে না সাহেবে নাফসে মুতমাইন্না বানায় দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দরুদ সালাম সঙ্গে মাহফিলের হাদিয়া সোনার মদিনায় রওজাতে পবন করে নাও নবীজির খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুস্তাহিদিন উলামায়ে মুহাদ্দিকিন ফুকাহা হাফেজাল রিদওয়ানুল্লাহি আলাইহি ওয়া পাক রূহে কাউসার আয় আল্লাহ খাস করে হযরত রাসূল আজম বরকির দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী কুদ্দাস রাউল আজিজ কামাল পাক খিদমতে কাউসার দাও খাজা গরিব নওয়াজ খাজা বাহাদুর নকশবন্দি খাজা শেউদ্দিন সরওয়ার্দি মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহ জনাব মুজাদ্দিদ আমিনি শাহ পরম শায়বিন সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালার আল মাদানি সৈয়দনা মুর্শিদনা সৈয়দ মিরান শাহ তারে সৈয়দ ইরফান শরমপুরি সৈয়দ রাহান শরমপুরি সৈয়দ আলী বাদশাহ কাদেরি সৈয়দ উসমান শাহ কাদেরি মুর্শিদি মাওলানা আল আজমান আব্দুল মতিন আল কাদেরি রহমাতুল্লাহ আলাইহি মির পাক রূহে কাউসার مولانا کریم نے اس قادر مولانا شہید میاں قادر رحمت علیہ و پاک و پسند ربنا نبی اللہ اما بود اما در جد رمانا ابانا رانے رمان برکاک رویا دیا پسند قبر گولا جنت رچکر بنے دا اما بودو اللہ برکم فرمیہ شہید আল্লাহ তার কবরটার জন্নতের টুকরো করে দাও ও মাহবুব দোনো জায়গায় দারাজাত বুলন্দ করে দাও এমনি ভাবে ওনার আত্মীয় স্বজন এই গ্রামের বাসিন্দা যারা মরহুম মরহুমা কবরে ঘুমিয়ে আছেন প্রত্যেকের পাহা কার ওয়াহে কয়সায়া দাও অন্যান্য এলাকা থেকে আল্লাহ তোমার যে নবীর প্রেমিকরা হাজির হয়েছেন তাদের খাতিরে তাদের আপন আপন এলাকার জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দাও আল্লাহ জানেন এই জায়গায় কার জানে হায়াত শেষ যাদের হায়াত না হায়াত বদন করে দাও রব্বুল আলামিন আল্লাহ
জানি না কোন দিন কার সামনে মালা খুলব, গাড়ি চাপা দিয়ে মরণ দিও না আল্লাহ, ক্যান্সার দিয়ে মরণ দিও না, সাধ্যের বাইরে বিমার দিয়ে ফকির মিসকিন বানায় মরণ দিও না। আয় আল্লাহ যেই দিন মরণের সময় হয়ে যাবে, নামাজ খানি পড়াইয়া অজু অবস্থায় যেই নবীর জীবন একবার দেখতে দুজকের আগুন হারাম হইয়া যায়, যেই নবীর জন্য রাতের পর রাত তেমনি করে মাটিতে বসে দিন যায়, মদিনার নবী নূরের নবীর নূরানি চেহারা মোবারক আমরারে দেখায়া দেখায়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।